এই মাহফিলের কষ্ট স্বীকার করে আজকের এই মুহূর্তে উপস্থিত আমার প্রাণ প্রিয় শ্রদ্ধা ভাইজন মুরব্বিয়ারে জাম সমাবশী ভাইরা, যুবক বন্ধুরা, ব্যবসায়ী বৃন্দ, আজকের এই মুহূর্তে উপস্থিত আমার অতিশয় শ্রদ্ধা ভাইজন মুরব্বিয়ারে জাম যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাচা শিশুরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান রবিউল আউয়াল মাসে আমরা উদযাপন করছি। রবিউল আউয়াল মাসটি আমাদের কাছে, রসুল প্রেমিকদের কাছে একটি গুরুত্বপূর্ণ মাস। এ মাসটি যারা রাসূল প্রেমিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহির প্রতি যাদের প্রেম ভালোবাসা বেশি, তারা এই মাসটাকে অত্যন্ত যত্ন করে এই মাসে তারা আলোচনা অনুষ্ঠান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহির বিভিন্ন জীবনের আলোচনা তারা উপস্থিত করেন, উপস্থাপন করেন। সেই সুবাদে আজকের মোহাম্মদপুর টাউন হল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির এ আয়োজন আল্লাহ তাআলা কবুল করে নিন সকল বলে, আমিন। সম্মানিত সুধী, রবিউল আউয়াল মাস, এই মাসটি একটি পয়গম্বরী মাস। আপনি সকলেই জানেন আমরা কিন্তু এখন মাস গণনা করতে গেলে আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২টি মাসের হিসাব খুব সহজে বুঝি। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই ইংরেজি বর্ষের মাসগুলো আমাদের কাছে খুব পরিচিত, কিন্তু আরবি যে মাসগুলো আছে এই হিজরি বর্ষের মাসগুলোর সাথে আমরা পরিচিত খুব কম। আমাদের মধ্যে রমজানুল মোবারকের নাম আমরা খুব জানি, রোজার মাস। এই মাসটার সাথে বছরের আমরা বেশ পরিচিত। আরেকটি মাস আছে মহররম, তাও এই মাসটিতে আমরা ভিন্নভাবে এটাকে জানি যে এই মাসে ছেলে মেয়েদের বিয়ে শাদী করানো যাবে না, একটি ভ্রান্ত চিন্তার উপরে এই মাসটা আমাদের কাছে পরিচিত। আসলে ক্যালেন্ডারে যদি আমরা লক্ষ্য করি তাহলে পৃথিবীর ক্যালেন্ডার জন্ম দিয়েছে ইসলাম। পৃথিবীর ক্যালেন্ডার জন্ম দিয়েছে কে? ইসলাম। ১২ মাসে বছর গণনা করা এটা আমাদেরকে শিখিয়েছে ইসলাম। এটা কোনো পণ্ডিত, মহাপণ্ডিত, কোনো সৌরবিদ বা এই ধরনের কোনো মহাপণ্ডিত আমাদেরকে শিখায়নি যে ১২ মাসে বছর হলো। এই যে ১২ সংখ্যাটা, এটি পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ আসমান জমিন তৈরি করেন, যেদিন সৃষ্টি হয়েছে জগৎ, সেই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন ১২ মাসে বছর গণনার হিসাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ১২ মাসে বছর গণনার হিসাব, এটা সৃষ্টির সূচনা। আসমান এবং জমিন যখন আল্লাহ সৃষ্টি করেছেন ঠিক তখনই ১২ মাসে বছর গণনা করার নিয়ম তিনি দিয়েছেন। মহাকালের পেট থেকে সময়কে গণনা করা এটি একটি কঠিন ব্যাপার। মহাকাল, এই মহাকালের ভেতর থেকে আমরা আমাদের মাস গণনা করছি, আমরা আমাদের বছর গণনা করছি। এই বিষয়টি যদি ইসলাম আমাদেরকে শিখিয়ে না দিত তাহলে আমরা গণনা করতে পারতাম না। এমনিতেই পৃথিবীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের আগে পৃথিবীতে কোনো নির্ধারিত ক্যালেন্ডার ছিল না। বর্ষপঞ্জিকা, বছর গণনা করার যে নিয়ম, এটা ছিল না। এটি এক একটি অঞ্চল ভিত্তিক
ব্যক্তি বিশেষে, গোত্র প্রধান বিশেষে তাদের মাস বছরের হিসাব গণনা করা হতো। সেই সময়কালে কোনো সপ্তাহ ছিল না। আমরা সাত দিনে যে সপ্তাহ গণনা করি, এই সাত দিনের সপ্তাহ ছিল না। সাত দিনের সপ্তাহ গণনা করা জন্ম দিয়েছে ইসলাম। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা সূরা আল জুমা নাজিল করে তিনি বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদের কাছে জুমার দিন আসবে, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, বেচাকেনা ছেড়ে দাও। এই জুমার দিনটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদুল উসবু, এটা সাত দিনের একটি ঈদের দিন। সুবহানাল্লাহ। তাহলে সাত দিন ঈদুল উসবু, উসবু মানে সাতটি দিনে একটি উইক হয়, একটি সপ্তাহ হয়। এই সপ্তাহের জন্য যে দিনটি ছুটির দিন, যে দিনটি আমরা গুরুত্বপূর্ণ দিন মনে করি সপ্তাহের, সেই দিনটির নাম হলো কি? জুমার দিন। কোরআনের এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে এক মাসের হিসাব হতো, কোনো সপ্তাহের হিসাব নাই। প্রথম দিন থেকে 29 দিন পর্যন্ত, 30 দিন পর্যন্ত এক এক নামে প্রতিদিনের হিসাব হিসাব। এবং জগতের মধ্যে আমি আপনাদের বিনয়ের সাথে শোনার জন্য বলছি, না হলে ঈদে মিলাদুন নবী আমরা যে পালন করছি কেন, এই বিষয়টা সহজ হবে না। আমরা অনেক ভেজাল করি। আমরা এই রবিউল আউয়াল মাস, এতে কেউ বলে 12ই রবিউল আউয়াল, কেউ 8 রবিউল আউয়াল, কেউ 9 রবিউল আউয়াল, ভেজালের শেষ নেই। এই জন্যই আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই যে বছর গণনা করার রেওয়াজ জাহিলি যুগে, অন্ধকার যুগে, মূর্খতার যুগে, কাবা ঘরের চতুর্দিকে মূর্তির সংখ্যা ছিল কত? 360। কত? এই 360টি মূর্তির প্রতিদিন একটার করে পূজা হতো। একটার একটা করে পূজা করতে করে 360 দিনে তারা বছর শেষ করত। এই জন্য 360টা মূর্তি তারা কাবা ঘরের চতুর্দিকে রেখেছিল, ওদের বছর গণনা করার জন্য প্রতিদিন একটা করে মূর্তির পূজা করত তারা। তাহলে একটা একটা করে মূর্তির পূজা করতে করে 360 দিন যখন পূর্ণ হতো, তখন তারা বলতো যে একটা বছর পূর্ণ হয়েছে। তাহলে ওদের বছর নির্ধারণ হতো মূর্তি পূজা দিয়া। এরপরে পৃথিবীতে বার আসলো, বার। এই বারগুলো কেউ কেউ দেবতার নামে, আমাদের সামনে দেবতার নামে, তাদের দেবী দেব দেবতার নামে আমাদের কাছে প্রচলন করলো। যেমন শনি শনিবার, রবি রবিবার, সোম সোমবার, এগুলো কিন্তু দেবতার নামে। আমরা কতটুকু জানি তা জানি না। আমার স্টাডি যেটা, আমি এই যাবত এটাকে মন্থন করার চেষ্টা করেছি যে আমাদের সমাজের ভিতরে এই বারগুলো, এগুলো কিন্তু এইভাবে দেবতার নামে আসছে। আবার কেউ কেউ মাসের নাম রেখেছেন ফিরিস্তাদের নামে, কথা বুঝতে পারছেন, আবার দেবীর নামে, নানাভাবে। আমাদের পৃথিবীতে যখন স্থায়ী কোনো ক্যালেন্ডার ছিল না, পৃথিবীতে এই স্থায়ী ক্যালেন্ডার আসার আগ পর্যন্ত আমাদের শিয়া যারা, আপনি জানেন শিয়া একটা দল আছে, এই শিয়া দল তারা কিন্তু আমাদের কাছে বার প্রবর্তন করেছে, বারের নাম দিয়েছে এক সোমবা, সোমবা, এক সোমবা, দশমবা, ছে সোমবা, পাঞ্জে সোমবা, চাহার সোমবা, পাঞ্জে সোমবা, এই যে হিসাব তারা দিয়েছে। আমরা আমাদের ইসলামী ধর্ম মতে আমরা নবী করিম ইসলামের শেষ বুধবার যখন তিনি সুস্থ হয়েছিলেন অসুস্থ হওয়ার পরে, ওই দিনটা আমরা পালন করি আখেরি চাহার সোমবার নামে। তার মানে নবীজির শেষ বুধবার, এই শেষ বুধবার, এই যে বুধবার শেষ চাহার সোমবা, এই নামকরণগুলো এসছে এগুলো শিয়াদের থেকে, কথা বুঝতে পারছেন। ইসলামী নামের ভিতরে দিন আগে হয়, সংখ্যা পরে হয়। যেমন ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল সালাসা, সংখ্যা হয় পরে। আর শিয়াদের দিনে সংখ্যা হয় আগে, দিন হয় পরে। এই জন্য এক সোমবার, দো সোমবার, সংখ্যা আগে আর বার কি পরে, আপনি কি বুঝতে পারছেন? এই নিয়ম অনুযায়ী পৃথিবীতে কখনো কখনো 10 মাসে বছর গণনা করা হতো। কয় মাসে?
দশ মাসে, যেমন জুন এবং জুলাই এটা ইংরেজি বর্ষের মধ্যে ছিল না। ইংরেজি বর্ষকে পূরণ করতে গিয়ে জুন এবং জুলাই এই দুটো মাসকে নতুন যোগ করে বারো মাসে বছর গণনা করেছে তারা। আবার আমার নবী সাল্লাম যখন পৃথিবীতে বিদায় হজের আগ পর্যন্ত জাহিলি যুগে বছর গণনা করা হতো ১৩ মাসে, কত মাসে, যেমন বর্তমান সময়কালে আমাদের পৃথিবীতে একটা দল আছে বাহাই দল, এই বাহাই সম্প্রদায় তারা ১৯ মাসে বছর গণে, তাদের বছর হয় কয় মাসে, ১৯ মাসে। তো ১৯ মাসে বছর হলে তাদের মাস হয় ১৯ দিনে, তাহলে ১৯ দিন, ১৯ দিনে মাস আর ১৯ মাসে কি বছর, তা আপনি এখন মোবাইল টিপে গুণ করে দেখেন, ১৯ দিয়ে ১৯কে গুণ করলে ৩৬০ দিন হবে, কয় দিন হবে, তাহলে ৩৬০ দিন। তাহলে ৩৬০ দিন সব দিক থেকে যদি একটু চিন্তা করেন তাহলে বছরের হিসাবে ৩৬০ দিন, ওই যে ৩৬০টি মূর্তি কাবা ঘরের সামনে ছিল, প্রতিদিন একটার একটার করে পূজা করে তারা বছর গণনা করত, এর সাথে সাদৃশ্য হয়। এই জন্য ইসলাম সেই প্রথাকে বাতিল করে দিয়ে, সেই প্রথাকে কি করছে, বাতিল করে দিয়েছে। এবং ১৩ মাসে যারা বছর গণনা করেছে, পবিত্র কোরআন বলেছে ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর ইউদিল্লু বিহিল লাযীনা কাফারু ইউহাল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমান লিইউআতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ, এরা এইভাবে হালাল মাসকে হারাম বানাতো সুবিধা মতো। ১৩ মাসে আমার নবীর যুগে বছর গণনা করা হতো, নবীজি বিদায় হজের ভাষণে কোরআনের এই আয়াত দিয়ে তিনি ১৩ মাসকে বাতিল করে ১২ মাসের হিসাব গণনা করার নির্দেশ দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। এবং ১২ মাসের ভিত্তি এটি কাবা ঘরের চতুর্দিকে ৩৬০টি মূর্তিকে কেন্দ্র করে নয়, বরং এর পরিমাপ এটাকে নির্ধারণ করার যে স্কেল, এই মাপটা দেওয়া হয়েছে চাঁদ। এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়াইয়াস আলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ, আল্লাহ বলছেন হে রাসূল এই নতুন চাঁদ সম্বন্ধে, নতুন চাঁদ এখানে আহিল্লা বলতে গেলে কেউ কেউ বলেছেন অমাবস্যা, অমাবস্যা ছাড়া নতুন চাঁদ কখনো আসে না। অতএব হে নবী, যদি কেউ আপনাকে নতুন চাঁদ সম্বন্ধে জিজ্ঞাসা করে তাহলে আপনি বলে দেন ওয়াইয়াস আলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ, আপনি বলে দেন এই চাঁদ, নতুন চাঁদ, এটি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য ইবাদতের চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে দিয়েছেন, তারা এই চাঁদ দেখে তাদের বছর গণনা করবে, ওয়াল হজ এবং হজের মাস তারা কি করবে, বাইর করবে। তাহলে মুসলমানের মানদণ্ড কি, চাঁদ, কথা কল না, মুসলমানের ইবাদতের ক্যালেন্ডার নির্ধারণ হবে কি দিয়া, চাঁদ দিয়ে। আবার বলেন কি দিয়া, চাঁদ দিয়ে। এই জন্য আমাদের সিংহভাগ ইবাদত মাত্র ফজর জোহর আসর মাগরিব ইশা, এই কয়েকটা মাত্র সূর্যের সাথে জড়িত, আর বাকি সিংহভাগ ইবাদত জড়িত কার সাথে, চাঁদের সাথে। এই জন্য চাঁদের উপরে ভিত্তি করে আমাদের ইসলামী বর্ষ, মোহাম্মদী বর্ষ, ইসলামী সন, এই হিসাবটা আমরা করে থাকি। সেই হিসাবে, চাঁদের হিসাবে এই বর্তমান নবী করিম সাল্লামের পবিত্র জন্মের এই চাঁদটি অনেক দামি চাঁদ, সুবহানাল্লাহ। এই চাঁদটি কি অনেক দামি চাঁদ, আপনারা কি বুঝতে পারছেন কথাটা? সম্মানিত সুদী, রবিউল আউয়াল মাস, এই মাসটিকে আমরা গণনা করি এ কারণে যেহেতু চাঁদের সাথে এই মাসটির সম্পর্ক, আর নবী করিম সাল্লাম এই মাসে তিনি জন্ম নিয়েছেন, আমরা এই জন্মের মাসটাকে গুরুত্ব দেই। কারণ, কারণ হচ্ছে কোনো মাসেই গুরুত্ব পাবে না, কোনো না কোনো একটা রিজন, কোনো না কোনো একটা কারণে সেই মাসের গুরুত্ব আছে। যেমন রমজান মাস, রমজান মাসের কোনো গুরুত্ব নাই, রমজান মাসের গুরুত্ব এসেছে একটি কারণে, আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এই রমজান মাসে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল হওয়ার কারণে এ মাসের কি মূল্য বেড়ে গেছে, কোরআন নাজিল হওয়ার কারণে এ মাসটিতে একটি নফল একটি ফরজের মূল্য পেয়েছে, কোরআন নাজিল হওয়ার কারণে এ মাসটিতে একটা ফরজ ৭০টি ফরজের কি সমান সওয়াব, অন্য মাসে ৭০টি ফরজ আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, রমজানুল মোবারকে আমাদের কাছে এই মূল্যটা সবচেয়ে বেশি হয়েছে যেহেতু কোরআন নাজিল হয়েছে। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম কি বেড়ে গেছে,
আপনি কথা না বললে হবে না। কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মোবারকের কি দাম বেড়ে গেছে, কোরআন নাজিল হওয়ার কারণে রাত কদর হয়ে গেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, একটা রাত হাজার মাসের চেয়ে উত্তম, হাজার মাসের চেয়ে উত্তম হওয়ার পেছনে রিজন কারণ হলো যে ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করার কারণে রাতের মূল্য বেড়ে গেছে, কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের মূল্য কি বেড়ে গেছে। তাহলে যেই কোরআনের কারণে মাসের দাম বাড়ে, এই কোরআন যেই নবীর মাধ্যমে আমরা পেলাম, কথা কন না, এই কোরআন যে নবীর মাধ্যমে আমরা কি পেলাম, সেই নবী জগতের মধ্যে তিনি যখন আসলেন তখন এই মাসটার কোনো মূল্য নাই, এটা মূল্যহীন মাস হয়ে গেল। এই মাসে তাকে নিয়ে কোনো চর্চা করা যাবে না। বেদাত যারা বলে থাকেন, আমি মনে করি জ্ঞানের জগতে তারা জ্ঞান পাপী, কতক্ষণ জ্ঞানের জগতে তারা কি জ্ঞান পাপী, আমাদের হিসাব বনে না। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটি মাসে, যেমন সফর মাস, সফর মাসের গুরুত্ব এ কারণে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের শেষ বুধবারে তিনি রোগ থেকে মুক্তি লাভ করে সুস্থ হয়েছিলেন, সাহাবায়ে কেরাম খুশিতে আত্মহারা হয়ে তারা সাদাকা করেছেন, দান খায়রাত করেছেন। কারণ হচ্ছে এটাই যে নবী সুস্থ হয়েছেন এই মাসের শেষ বুধবার, এই জন্য এই মাসটা আমাদের কাছে কি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন, মহররম মাসের গুরুত্ব এত বেশি কেন? এ কারণে গুরুত্ব পেয়েছে যেহেতু 10 জন নবীকে আল্লাহ সম্মানিত করেছেন। আপনি যদি বলেন হুজুর এগুলো তো এমনি শুনি, না না এমনি শোনা না, আমরা পরিচিত এবং প্রতিষ্ঠিত কথাগুলোকে এখন বাতিল বলছি, আমরা সেগুলোকে বলছি এগুলোর অস্তিত্ব নাই। 10 জন নবীকে আল্লাহ সম্মানিত করেছেন, তার মানে এই দিনে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে এই মহরম মাসে, আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি পেয়েছেন, নবী সুলাইমান আলাইহিস সালাম তার হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন, কতক্ষণ হযরত নূহ নবীর নৌকা যুদি পাহাড়ে থেমে গেছিল, এই যে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে তিনি মুক্তি পেয়েছেন, এগুলো আমি বলছি না, এগুলো যাদের চক্ষু আছে তারা যদি বুখারী শরীফ পড়ে থাকেন তাহলে বুখারী শরীফের মধ্যে বাবু সিয়ামে ইয়ামে আশুরা, আশুরার বিবরণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যে হাদিসগুলো নিয়ে এসেছেন তার ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি, বিশাল বড় একজন আলেমে দিন হানাফি মজহাবের, তিনি তার সেই কিতাবের মধ্যে পরিষ্কার ভাষায় বিশদভাবে তিনি উল্লেখ করেছেন যে আশুরা মহররম মাস এটা সম্মানীয় মাস, অমিনহা আরবাতুর হুরুম, 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানী আর 4টি মাসের মধ্যে মহররমের সম্মান হওয়ার কারণ হচ্ছে এই, এই মাসটি সম্মানী হওয়ার পেছনে যে লিআন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা আকরামা আশারাতাম মিনাল আম্বিয়া, আই আশারাম মিনাল আম্বিয়া, 10 জন নবীকে তিনি সম্মানিত করেছেন, অতএব 10 জন নবীকে সম্মানিত করার কারণে এই মাসটার মূল্য বেড়ে গেছে। আপনি আবু দাউদ শরীফ খুলে দেখেন, আবু দাউদ শরীফের মধ্যে সেখানে পরিষ্কার ভাষায় বলা আছে, নাসাই শরীফের মধ্যে আপনি খুলে দেখুন জুমার দিনটাকে সাইয়েদুল আইয়াম বলা হয়েছে, সপ্তাহের 7 দিনের সর্বশ্রেষ্ঠ দিন কি জুমার দিন, এই জুমার দিনটাকে কেন, লিআন্না আদামা খুলিকা ফীহ, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিস সালামকে এই দিনে সৃষ্টি করা হয়েছে, আদমের সৃষ্টির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটা পৃথিবীর সমস্ত বনি আদম আদম সন্তানের জন্য এটা খুশির দিন, ঈদুল উসবো এটা সপ্তাহের যে একটা খুশির দিন, যেহেতু তাদের আদি পিতা এই দিনে কি নিয়েছেন জন্ম নিয়েছেন, কন্ন সুবহানাল্লাহ, এই দিনে তাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কারণে বনি আদম মানে আদম সন্তানরা সেই দিনটাতে তারা খুশি করতে পারে, এই দিনটাকে ঈদ বলা হয়েছে, এটা খুশির দিন, যেহেতু আমাদের আদি পিতা পৃথিবীতে এসেছেন, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈদ আছে, ঈদ আছে না? হযরত ঈসা আলাইহিস সালামের সময়কালে খাবার সংকট দেখা দিল,
দেশে খাবার নাই, বৃষ্টি নাই, নোংরখানায় মানুষগুলো লাইন ধরে ধরে কোনো মতে জান বাঁচাবার খাবার খাচ্ছে। সম্মানিত সুধী, সময় মিলে দেখলো যে এইভাবে আর কতদিন কষ্ট করব। আমাদের মাঝে তো এমন একজন নবী আছেন যিনি আল্লাহর সাথে কথা বলেন, চলো নবীর কাছে যাই। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে তারা আবেদন করলো, নবী ঈসা আমরা এভাবে না খেয়ে না দেয়ে বড় কষ্টের মধ্যে আছি, আমাদের পরিবার পরিজন বড় কঠিন অবস্থার শিকার, আপনি আল্লাহকে বলে আমাদের জন্য খাবার ব্যবস্থা করে দেন। হযরত ঈসা নবী বললেন যে আমি আল্লাহর সাথে আগে কথা বলে নিই, আমি আল্লাহকে আগে অনুরোধ করি বিষয়টা যে আমার উম্মত তো এখন না খেয়ে আছে, আল্লাহ খাবার দস্তরখান খাবার প্লেট আপনি পাঠাই দেন। তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ বলছেন ঈসা তোমার উম্মতকে আমি খাবার দিতে পারি, কিন্তু শর্ত হলো এই যে এই খাবার খেয়ে আমার ইবাদত করতে হবে, যদি উল্টাপাল্টা করে তাহলে আমি আমি এমন শাস্তি দিব, এর পূর্বে আর আমি কাউকে এত বড় শাস্তি দেই নাই। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আল্লাহ আকাশ থেকে আপনি খাবার পাঠান। সূরা মায়েদা, মায়েদা মানে দস্তরখান, ঈসা নবীর ঘটনা যে আল্লাহ আকাশ থেকে আপনি খাবার দেন, যেদিন আপনি খাবারটা পাঠাবেন সেই দিনটাকে আমরা ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, এই দিনটাকে ছুটির দিন আমরা ঘোষণা করব। সেই দিনটা ছিল রবিবার। কোন দিন? এখনো খ্রিস্টান জগতে উইকেন্ডে, উইক এন্ড ডে, তার মানে উইক সপ্তাহ, এন্ড শেষ, ডে মানে দিন, তার মানে সপ্তাহের কি শেষ দিন, উইকেন্ডে, তারা সেই উইকেন্ডে পালন করেন। সম্মানিত সুধী ভাইরা আমার, আমি গত পরশু আমেরিকা থেকে আসলাম, ওদের উইকেন্ডে কারে বলে, উইকডে কাকে বলে, আমি সচক্ষে দেখি যে তারা কি করে। এই রবিবার দিনটাকে ওরা ছুটি, আনন্দের দিন, উল্লাসের দিন, এখন ওরা বানিয়েছে মদ খাওয়ার দিন। কতক্ষণ না ওরা বারে যায়, ওরা মদ খায়, আর কিছু হোটেল রেস্তোরাঁ আছে যারা উইন ডলার, মদ থেকে ডলার তারা আয় করে। সম্মানিত সুধী, রবিবারের দিনের আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ তারা খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই খাবার নিয়ে কত কাণ্ড করলো তারা, প্রথমে তারা উজু গোসল করে তারপর দস্তরখান থেকে খেয়েছে, এরপরে লাল ফিতা বেঁধে মস্তানি শুরু করলো যে না এই খাবার অতটুকু আমার কেউ হাত দিতে পারবে না। আমার আল্লাহ তাদেরকে চেঞ্জ করে দিয়ে দিলেন যে সকালের যে খাবার আসতো সেই খাবারটা আল্লাহ তাআলা রাত দশটায় এমন এক সময় পাঠান যে আর মস্তানরা কোনো মতেই টের পায় না। সম্মানিত সুধী, ঈসা আলাইহিস সালামের সময়কালে আকাশ থেকে যেই দিন খাবার আসছে সেই খাবার দিনটাকে কোরআন বলছে সেটা কিসের দিন? ঈদের দিন। তারা খুশির দিন হিসেবে সেটা গ্রহণ করেছে। আসুন বিদায় হজে আমার নবীজি উপরে আকাশের দিকে হাত তুলে আল্লাহকে বলছেন আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আমি কি আমার দায়িত্ব পালন করেছি? আমি নবী হিসাবে, রসুল হিসাবে আপনি আমার উপরে যে দায়িত্ব অর্পণ করেছেন আমি কি আমার উপরে অর্পিত দায়িত্ব আমি পালন করেছি? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনি সকল দায়িত্ব পালন করেছেন, আপনার দায়িত্বে কোনো ত্রুটি আপনি করেন নাই, আপনার দায়িত্ব পালন করতে গিয়ে দাঁত শহীদ হয়েছে, দায়িত্ব পালন করতে গিয়ে নিজের মায়ের মাতৃভূমি, জন্মভূমি আপনি ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করেছেন। হে নবী, মক্কার মাটিতে আপনার মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, কত রকম যন্ত্রণা, কত রকম অত্যাচার, কত রকম নিপীড়ন আপনার উপরে হয়েছে, আপনাকে মক্কার মানুষেরা নির্বাসনে দিয়েছিল, নির্বাসনে দিয়েছিল, জেলে না, জেলে না, একদল মৌলানা ব্যাখ্যা করে কয় নবীকে জেলে দেওয়া হয়েছে, না জেলে নয় নবীকে দেওয়া হয়েছে নির্বাসনে। জেলে দিলে তো খাবার পাওয়া যায়, জেলে দিলে তো পানির ব্যবস্থা থাকে, আর নির্বাসনে হলো খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, সব লাইন কেটে দিয়েছিল কাফিররা।
নবীর উপরে অত্যাচার সীমা ছাড়া হয়েছিল, কাজেই এটা ছিল নির্বাসন। কতক্ষণ না, এটা ছিল কি নির্বাসন। জেলে গেলে তো সেখানে খাবার আছে, সেখানে চাইলে কিছু পাওয়া যায়, বাইরে থেকে কেনাকাটা করা যায়, আত্মীয়তার আত্মীয়ের সাথে যোগাযোগ করা যায়, ফোনে কথা বলা যায় কতক্ষণ। কিন্তু নির্বাসনে গেলে একেবারে কালা পানির ওপারে, তার মানে আর কারো সাথে কোনো যোগাযোগ নাই। আমার নবীকে কাফেররা নির্বাসনে দিয়েছিল, অত্যাচার এত বড় মারাত্মক, নবীকে খেতে দেওয়া হয় নাই, পান করতে দেওয়া হয় নাই, আল্লাহর নবীর সাথে কারো যোগাযোগ করতে দেওয়া হয় নাই। এত বড় পাষণ্ড যারা, এই পাষণ্ডদের মধ্যে আমার নবী ইসলাম কায়েম করলেন। যে যেখানে নবী জন্ম নিলেন তার ইতিহাস আপনাকে জানতে হবে। কেন আমরা ঈদে মিলাদুন নবী, কেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমনের দিনটাকে আমরা ঘটা করে আমরা বেশি করে এটাকে আলোচনায় আনি? আনার পেছনে কারণ, রমজান মাস বছরে একবার আসে, কতক্ষণ না, সারা বছর রমজান নয়, সারা বছর আমরা রমজান পালন করি না। তবে হ্যাঁ, রমজান মাসে যে নামাজগুলো পড়ি তার ভিতরে কিছু, যেমন তারাবির নামাজ রমজান ছাড়া নাই, এটা রমজানে পড়তে হয়, কতক্ষণ না। তারাবি রোজা রমজানের বাইরেও আছে, কিন্তু সেখানে তারাবি নাই, কেউ নফল রোজা রাখতেছে, কতক্ষণ না, কেউ কি রাখতেছে, নফল রোজা রাখতেছে। তো নফল রোজা রাখলে সে কি তারাবি পড়বে? তাহলে রোজা ছাড়াও তো আরো রোজা আছে, কিন্তু রমজানের রোজা আর ওই রোজা দুই রোজা কিন্তু একরকম, এক ধরন, এক সিস্টেমে, সিমিলারিটি এক না। আপনি সবাই জ্ঞানী মানুষ, যারা এখানে এসেছেন আমি আপনাদেরকে মহা ধন্যবাদ জানাই, কারণ এই কথাগুলো শোনার জন্য একদল মানুষের কান নষ্ট হয়ে গেছে। তারা শুনতেই চায় না, তারা বুঝতেই চায় না, তারা আলোচনায় যেতেই চায় না, তারা মনে করেছে যা শুনেছি সব ঠিকই শুনেছি। না, সব শোনা এক নয়, সব বোঝা এক নয়, সব চিন্তা এক নয়। ভালো মানুষের সামনে, ভালো কাছে, ভালো লোকের কাছে গিয়ে আপনাকে চিন্তার পরিবর্তন করতে হবে, শোনার পরিবর্তন করতে হবে, আপনাকে যাচাই বাছাইয়ের পরিবর্তন করতে হবে। সব এক জায়গায় নয়, ভালোর উপরে ভালো আছে, কতক্ষণ না। আলা কুল্লি যি ইলমিন আলিমুন, জান্নেওয়ালার উপরে কি আছে, জান্নেওয়ালা আছে। অতএব আমাকে সেই ব্যাখ্যাগুলো শুনতে হবে। আমি একটু শুনে আমি বললাম মিলাদ নাই, বেদাত তো, সব বেদাত যদি হয়ে থাকে তাহলে আছে কোনটা, এটা নাই ওইটা নাই এই নাই 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 কিছুই নাই, তাহলে আছে কোনটা। সব আট বিশ টাকার তারাবি নাই, তিন টাকার বেতের নাই, সব এক টাকা হয়ে গেছে, আট টাকা হয়ে গেছে, নাই কইতে কইতে তো সব নাই করে ফেলতেছে। ন আমরা কখনো তাদের সাথে একমত নয়, আমরা কি একমত, আমরা কখনো হব না। আমি আপনাকে আবেগে না বলতে বলছি না, আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের মধ্যে ম্যাচুরিটি আছে, তার মানে আপনারা বুঝেন, সংসার করেন, সবকিছু চালান। আমার নবীর ব্যাপারে কেন তাদের এত বড় হিংসা, নবীকে নিয়ে আলোচনা করতে গেলে কেন তাদের গাত্রদাহ হচ্ছে, কেন তারা মিলাদ করতে গিয়ে সিরাত শব্দ নতুন করে যোগ করছে? আমরা কি সিরাত বিরোধী নাকি? আমরা তো সিরাত বিরোধী না, আমরা তো মিলাদ আর সিরাত দুটাকে নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, কে বলেন ঠিক না। নবীর শৈশবকাল আমাদের কাছে কম গুরুত্বপূর্ণ নয়, নবীর জীবনের 50তম বছর, নবীর জীবনের মাদানী জীবন যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শৈশব জীবন, দাইমা হালিমাতু সাদিয়ার ঘরে আমার নবী লালিত হচ্ছিলেন, সেখানে আল্লাহ বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনাকে আল্লাহ কি এতিম পান নাই? তাহলে এতিম হয় কখন? আমাদের দেশে মাঝে মাঝে শোনা যায় বুড়া মানুষ 60 বছর 70 বছর বয়স, মা বেঁচে ছিলেন, মা মারা গেছে, বাবা আগে মারা গেছেন, মা মারা গেছে 60 বছর বয়সে, মানুষের কাছে কয় আমার মা তো মরে গেলেন, আমি এতিম হয়ে গেলাম। 60 বছর বয়সে এতিম হয় মানুষ? এতিম হওয়ার বয়স কত ভাইরা আমার? এতিম হওয়ার বয়স হলো সাবালক হওয়া পর্যন্ত, কতক্ষণ না, কোন পর্যন্ত? সাবালক। এখন সাবালক হবে কোন পর্যন্ত, সাবালকের বয়স কত? সাবালকের বয়স আছে, যেমন মেয়েদের সাবালক হওয়ার জন্য বয়স হলো 9 বছর, আর ছেলেদের জন্য সর্বোচ্চ হলো 15 বছর, কত বছর? এই জন্য মিলিটারি বলেন, র‍্যাব বলেন, সেনাবাহিনী বলেন, সেক্ষেত্রে 15 বছর বয়স না হলে তাকে নেওয়া যাবে না, যেহেতু তার মধ্যে এখনো সাবালকত্ব আসে নাই, ম্যাচুরিটি আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কম বয়সে এদেরকে সহসা তিনি সেনাবাহিনীতে নিতেন না, কারণ এখনো ম্যাচুরিটি তার ভিতরে আসে নাই। সম্মানিত শ্রোতা, একটি ছেলে 12 বছর বয়সেও সাবালক হতে পারে,
অতএব যখন তার সাবালকত্বের বয়স, তার মোজ আসবে, দাড়ি আসবে ইত্যাদি, এগুলো যখন সিমটম যখন বের হবে, তখনই সাবালক। সাবালক হয়ে গেলে তখন তার এতিমি জীবন বাতিল হয়ে যাবে, তখন আর এতিম থাকবে না। আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলেন, আলামি আজিদিকা ইয়াতিমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। উমদাতুল কারি, বুখারী শরীফের ভাষ্য গ্রন্থ, সারা পৃথিবীর সকল আলেমের কাছে, আলেমদের কাছে গ্রহণযোগ্য গ্রন্থ। এটাকে আইনি শরীফ বলে, বদরুদ্দিন আইনি তিনি তার এই কিতাবের মধ্যে বুখারী শরীফের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করতে গিয়ে বলছেন যে নবী যখন পৃথিবীতে আসেন, মায়ের গর্ভে নবীর বয়স যখন 4 মাস, তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি যখন জন্ম নিলেন পৃথিবীতে, আল্লাহ বলছেন, হে নবী, আমি কি আপনাকে এতিম পাই নাই? নবী তো এতিম হয়ে গেছেন, মায়ের গর্ভে যখন নবীর বয়স কত? 4 মাস। একটু জোরে বলেন না, কয় মাস? তাহলে মায়ের গর্ভে থাকা অবস্থায় নবী কি হয়ে গেছে? এতিম হয়ে গেছেন, যেহেতু মায়ের গর্ভে 4 মাসের বয়সে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত শুধু, মা মরলে এতিম হয় না, কিন্তু বাবা মরলে কি হয়? এতিম হয়। এটা জানা দরকার আপনাদের, এটা আপনাদের জানা দরকার। এগুলো রুলস, ইসলামের এটা রুলস, এটা আপনাকে ফলো করতে হবে। আজে বাজে ধান্দার কথা বললেই তার হবে না। মা মারা গেলে সন্তান কি হয় না? এতিম হয় না। এতিম হয় কি? বাপ মারা গেলে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাপ হারালেন যখন মায়ের গর্ভে বয়স কত? এই 4 মাস। 4 মাসের একটা হিসাব আছে, একটু বলে যাই, আপনারা শুনে রাখবেন। 4 মাসের হিসাব মানে, কোন শিশু যখন মায়ের গর্ভে আসে, 4 মাসের আগে ওই শিশু কোনোদিন নড়ে না। মা কোনো সন্তান যখন কনসেপ্ট করেন, গর্ভে ধারণ করেন, আমাকে আমার মা যখন তার গর্ভে নিয়েছেন, 4 মাস পর্যন্ত আমি নড়িও নাই, চড়িও নাই। তার কারণ হচ্ছে আমার বডিটা তৈরি হচ্ছে। আমার বডি কি তৈরি হচ্ছে? বডি ম্যাচুইড হয় 4 মাসের পর থেকে। 4 মাসের পরে যখন কোনো শিশু জন্ম নেয়, মনে করেন 5 মাসে জন্ম নিল, 5 মাসের জন্ম নিলে তখন এটাকে বলা হয় স্ট্রিম প্রি ম্যাচুইড। তার মানে এখনো সে পূর্ণতা পায় নাই, এখনো তার লাংস হয়েছে, কিন্তু লাংসটা এখনো শ্বাস প্রশ্বাসের উপযুক্ত হয় নাই। এখনো তার চোখ হয়েছে, কিন্তু চোখটা এখনো ফুটে নাই। তো চোখটা ফুটতে গেলে লাংসটা শ্বাস প্রশ্বাসের জন্য পাম্পিং করার মতো ক্ষমতা বাঁচিয়ে রাখতে গেলে শ্বাস প্রশ্বাস, তাকে শ্বাস নিতে হবে, ছাড়তে হবে। এই ফুসফুসটা এটা তৈরি হওয়ার জন্য, ম্যাচুইড হওয়ার জন্য অন্তত পক্ষে তার 8 মাস বয়স হইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা একটি সন্তানকে 10 মাস 10 দিন মায়ের পেটে রেখে একরে পরিপূর্ণ ম্যাচুইড করে তারপর পাঠিয়ে দেন। পৃথিবীর মধ্যে 2টা চোখের দাম কত? যদি সারা পৃথিবী বিক্রি করা হয়, 1টা চোখের সমান হবে না। আপনার কি ভুল বলছেন? ভুল বুঝতেছেন? আমি কি ভুল বলছি? 1টা চোখের দাম কত? যে লোকটা চোখ নাই তাকে জিজ্ঞেস করবেন যে তার চোখটার দাম কত। সম্মানিত শুধু, পৃথিবীতে আসার আগে মায়ের গর্ভে যে অঙ্গগুলো নিয়ে আমি পৃথিবীতে আসলাম, যদি আমার অঙ্গের ভিতরে দেহের মধ্যে চোখ 2টা না থাকতো, আমার হার্ট যদি না থাকতো, আমার লাংস যদি না থাকতো, আমার যদি লিভার না থাকতো, এগুলোকে জন্মের পরে লিভারটা যদি সিঙ্গাপুর থেকে আনতে হইতো, চোখ 2টা যদি কানাডা থেকে আনতে হতো, কতক্ষণ না, আর হার্টটা যদি আমেরিকা থেকে আনতে হইতো, তাহলে আনতে আনতে আর এগুলা যোগ করতে করতে শেষ পর্যন্ত কয়েকদিন পরে খারাপ হয়ে যাইতো। আস্তে আস্তে এগুলো প্রত্যেকটা রিপেয়ারিং করতে করতে জান আমাদের শেষ হতো। আল্লাহ বলেন, বান্দারে, তোমাকে এত আদর করে আমি সৃষ্টি করেছি, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এককে পূর্ণাঙ্গ, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তোমার চোখটাকে এমন ভাবে ম্যাচিউর করে দিয়েছি যে মরার আগ পর্যন্ত যাতে চোখে নতুন করে আর এটাকে রিপেয়ারিং করতে না হয়। সুবহানাল্লাহ বলেন। এভাবে প্রতিটি অঙ্গ, প্রতিটি প্রথম। সম্মানিত শুধু, 4 মাস যখন বয়স মায়ের পেটে হয়, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা রূহ নিয়ে হাজির হয়ে যায়। কারণ রূহ না দেওয়া পর্যন্ত আপনি নড়াচড়া করবেন না। মরে গেলে পরে একটা মানুষের মধ্যে রূহ থাকে না, তখন কি নড়াচড়া করে, হাঁটাচলা করে, কথাবার্তা বলে? আহা, আপনারা সবাই বলছেন না কেন?
আমরা একটু কথা বলে নেই না, ওয়াজ তো বহু শুনেছেন। আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই, আপনি আমার কথাগুলোর একটু উত্তর দেন। রুহটা যদি না থাকে, রুহ মানে পাওয়ার, রুহ মানে কি? ফুয়েল, ফুয়েল। গাড়ির মধ্যে তেল না দিলে গাড়ির চাক্কা ঘুরে, কথা কয় না? গাড়ির মধ্যে তেল না দিলে ইঞ্জিন স্টার্ট নেয়। তাহলে আমার দেহের মধ্যে আমার ফুয়েল হলো, আমার জীবনী শক্তি হলো কি? রুহ। রুহটা কি জিনিস? এটা কোথায় পাওয়া যায়? মোহাম্মদপুর টাউন হলের কাঁচা বাজারে পাওয়া যাবে না? তাহলে ঢাকা মেডিকেলে? ঢাকা মেডিকেলও নেই। সিঙ্গাপুরে, মাউন্ট এলিজাবেথে, চেন্নাই, ভেল্লোর, ব্যাঙ্গালোর? তাহলে ভেল্লোরও নাই, ব্যাঙ্গালোরও নাই, চেন্নাই তো নাই, কোথাও নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। বান্দা তুমি বুঝবা না, তোমার জ্ঞান কম দিয়েছি, তুমি বুঝবা না, তবে শুনে নাও, আমার একটা আদেশের জগৎ আছে, আমার একটা সুপ্রিম কোর্ট আছে। সুবহানাল্লাহ, আল্লাহর একটা কি আছে? সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট পৃথিবীর কোথাও নাই, দুনিয়ার কোথাও সুপ্রিম কোর্ট নাই। আল্লাহ আল্লাহর সুপ্রিম কোর্ট সাত আসমানের কোথাও নাই, সাত আসমানের আরশ, আরশের উপরে হলো আল্লাহর আদেশের জগৎ সুপ্রিম কোর্ট, ওইখান থেকে আদেশ জারি হয়। কোন সুবহানাল্লাহ বলবেন যে হুজুর এটা কোন দলিল আছে কিনা? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়া লাহুল আমর। আমার আল্লাহ বলছেন তার সৃষ্টি আছে এবং তার আদেশ আছে। অতএব সৃষ্টি জগতে আল্লাহ যা সৃষ্টি করেছেন এটার সংখ্যা বিজ্ঞানীরা গুনে গুনে বের করেছেন, আলেমরা গুনে গুনে বের করেছেন, আল্লাহর সৃষ্টি জগতের সংখ্যা হলো 90,000 জগৎ। কত হাজার জগৎ? এর বাইরেও তো আছে, এর বাইরেও কি আছে? 90,000 জগৎ ছাড়াও তো আল্লাহ তাআলা আর বাইরেও তার অনেক কিছু আছে। আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারায়িক ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন। আমার আল্লাহর মহা বিশাল জগৎ, এই মহা বিশ্ব, মহা জগৎ, মহা শূন্য, সব কিছু মিলিয়ে জগতের 90,000 আলম, 90,000 জগৎ। জগৎ কাকে বয়ে একটু বলে দেই, জগৎ বলতে গেলে যেমন মানুষের জগৎ, মানুষের মধ্যে আছে কি? কালা মানুষ আছে, সাদা মানুষ আছে, ধলা মানুষ আছে, ফর্সা মানুষ আছে, কতক্ষণ না, কত রকম আপেল মার্কা আছে, লজেন্স মার্কা আছে, কত রকম তার শেষ নাই। যেহেতু মাটি হচ্ছে সাত প্রকার, কয় প্রকার? এই জন্য মানুষের গায়ের রঙ কি? সাত ধরনের গায়ের কালার। এই সাত ধরনের গায়ের কালার মানুষ, এক একজনের কালারের সাথে আরেকজনের কালারের কি নাই? মিল নাই, কিন্তু প্রত্যেকটাই আকর্ষণীয়। একটা জম কালা মানুষ তার দিকে তাকাইলেও মনে হবে সুন্দর। যেহেতু আল্লাহ বলছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর জগতে আর কেউ? কালাটারও একটা রং আল্লাহ দিয়েছেন, যেই কালা কাবা ঘরের গায়ের গেলাপটা কি? কতক্ষণ না? আর কালার সাথে আমাদের জীবনের বন্ধুত্ব সবচেয়ে বেশি। যদিও চোখে ভালো লাগে না, কিন্তু দাড়িটা যদি সাদা হয় তখন আহা কি হইয়া গেল, কি বলেন ঠিক কিনা? চুলটা যদি সাদা হয় তখন বলে আহা কি হইয়া গেল, কতক্ষণ না? তাহলে কালাটাকে পছন্দ করি কিন্তু কালো মেয়েকে পছন্দ করতে চাই না, কতক্ষণ না? এগুলোই হলো আমাদের চোখের সমস্যা। এগুলো কিসের সমস্যা? চোখের সমস্যা। যাক, আমি সেই ওয়াজ আজকে করতে আসি নাই, এটা আরেক জগতের ওয়াজ। কখনো সুযোগ হলে আমি আপনাদের কাছে বিশ্লেষণ করব বিষয়গুলো নিয়ে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের গবেষণার জগৎ কিন্তু অনেক বড়, কতক্ষণ না? বিশাল গবেষণার জগৎ, এক মহা, এটা সিন্ধু বললে হবে না, সারা বিশ্ব মহাবিশ্ব, এটা ব্রহ্মাণ্ড বলবো না, যেহেতু ব্রহ্মের কোনো পূজারী আমরা নয়। অতএব মহাজগৎ, মহাবিশ্ব, যা কিছু আছে সেই মহাবিশ্ব, মহাজগৎ যাকে আল্লাহ দেখালেন, প্রত্যেকটি বিষয়ের উপরে যাকে তিনি জ্ঞান দিলেন, যার জ্ঞান অপরিসীম আল্লাহ করে দিলেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে নবী, অজানা, অচেনা, অজানা যা কিছু আছে সব জ্ঞান আমি আপনাকে দিয়ে দিয়েছি, সবগুলো আপনাকে ছড়ো করেছি, সব ছড়ো করেছি আপনাকে।
কোন কিছুর বর্ণনা আমি বাকি রাখি নাই। যে নবী এত বড় মহাজ্ঞানী, মহান রসুল, জগতের মধ্যে কোন বিজ্ঞান যে নবীর জানার বাকি, যিনি সৌরমণ্ডল বুঝেন, যিনি ভূমণ্ডল বুঝেন, যিনি ইউনিভার্স বুঝেন, যিনি আর্থ বুঝেন, কতক্ষণ না, যিনি প্যাসিফিক বুঝেন, বিশ্ব জগতের মধ্যে কোন জগৎ যার অজানা দায়, সেই নবী জগতের মধ্যে আসতেছেন, কোন দিন কোন সময় আসতেছেন তাকে নিয়ে আলোচনা করা যাবে না। বেদাত বেদাত, আমি বুঝি না যে কোন দাঁত দিয়ে এই বেদাত শব্দ উচ্চারণ করে, সেই দাঁতগুলো থাকার যোগ্য নয়, সেই দাঁতগুলো পৃথিবীতে রাখার মতো দাঁত নয়। তার কারণ হচ্ছে যে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বস্তির ব্যক্তি নন, তিনি এক মহান রসুল, তার মর্যাদা, তার শান, তার ইজ্জত, তার মান, এটা আমি নির্ণয় করলে হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান কি চেয়ারম্যান সাহেবের মান যেমন, এরকম নাকি? আপনি বলেন না কেন? নবীজির মান একজন এমপি সাহেবের মতো, নবীজির মান প্রধানমন্ত্রীর মতো, নবীজির মান প্রেসিডেন্ট সাহেবের মতো। তার নবীর মান আমি নির্ণয় করলে হবে না, আমি স্কেল ফিতা দিয়ে নবীর মান যদি আমি নির্ধারণ করি তাহলে আমার গলত হবে, আমার ভুল হবে। তার মর্যাদা মহান আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, মহান আল্লাহ কেবলমাত্র তিনি তার মর্যাদার কথা বলে দিয়েছেন। তার মর্যাদা হলো এত বড় যে সৃষ্টির উপরে আর আল্লাহর পরে তার মর্যাদা, সৃষ্টির উপরে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির কি উপরে এবং আল্লাহর কি পরে। লা ইয়ুমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে নবী, আপনার প্রশংসা করার ভাষা আমার নাই, এতটুকু বলে আমি শেষ করব যে সৃষ্টির উপরে আল্লাহর পরে আপনার মর্যাদা। অতএব আল্লাহর পরে যার মর্যাদা, যে নবীকে আল্লাহ তাআলা আলমে খালক আলমে আমর জগতের সব কিছু দেখালেন, 90,000 আলম, 90,000 জগৎ, যেমন মনুষ্য জগৎ, ফিরিস্তাদের জগৎ, জিনের জিন জাতির জগৎ, প্রাণী জগৎ, প্রাণীদের কত প্রকার, হরিণের এক জাতি, কত ধরনের হরিণ, গরু গাভী, কত গাভী, বিশাল এক একটা এক এক জগৎ, তার প্রত্যেকটা জগতের মধ্যে এই ধরনের 90,000 আলম জগৎ। আলমের বহুবচন আমি জের দিয়েই বলি আলামিন, যদি আলামুন হয় তবু আপনাদেরকে বোঝাবার জন্য বলছি কি আলামিন, আলমের বহুবচন কি আলামিন। এখন আমার সাথে একটু পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার আমার সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন, আলামিন বলতে গেলে যত জগৎ বুঝাবে, রাহমাতুল্লিল আলামিন এখানে আলামিন বলতে গেলে তত জগৎ। তাহলে যেই জগৎ সমূহের রব আল্লাহ, ওই জগৎ সমূহের রহমত হলেন আমার নবীজি, কাজেই সেই নবী রহমাতুল্লিল আলামিন, তারকে নিয়ে আমাদের কথা বলা, তার জীবনী চর্চা করা, নিঃসন্দেহে ইবাদত, এটি বেদাত নয়। এখন প্রশ্ন হলো এই মাসে কেন, আমি বলবো প্রশ্ন হলো রমজান মাসে বেশি বেশি ইবাদত কেন, রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে, কতক্ষণ ওই মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, তার কোরআন নাজিল হওয়ার কারণে ওই মাসের গুরুত্ব বেড়ে গেছে, তার নবী আসার কারণে এই মাসেরও গুরুত্ব কি বেড়ে গেছে, সুবহানাল্লাহ বলেন, এই মাসেরও গুরুত্ব কি বেড়ে গেছে। এখন আপনি যদি এটা বুঝতে না চান তাহলে তো নবীকে আপনি বুঝবেন না, নবীকে বুঝতে গেলে নবীর সাথে যদি ভালোবাসা থাকে আপনার তাহলে নবীর শুভাগমনের যে তারিখটা সেটা আপনি নিশ্চয়ই আপনি কাউন্ট করবেন, যে দিনটা কোন দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়েছেন সেই দিনটা হলো সোমবার, কি বার, বারোই রবিউল আউয়াল, সোমবারের দিনে আমার নবী জগতের মধ্যে তিনি আগমন করছেন। সেই নবী পৃথিবীতে আগমনের পূর্বে অনেক সভা সমিতি হয়েছে, অনেক মিছিল হয়েছে, অনেক স্লোগান হয়েছে, অনেক মাইকিং হয়েছে। আমার নবীজি পৃথিবীতে আসার আগে আমার নবী কারো কাছে অজানা ছিলেন না,
ইঞ্জিলের মধ্যে আমার নবীর দেহ মোবারকের হুলিয়া শরীফা, আমার নবীজির পা কেমন হবে সেই পায়ের ছাপ পর্যন্ত ইঞ্জিলের মধ্যে দেওয়া। নবীজি যখন 9 বছর বয়স, দাদা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, চাচা আবু তালিবের কাছে যখন তিনি এলেন, তখন এই চাচা আমার নবীকে নিয়ে গিয়েছিলেন ব্যবসা শিখাবার জন্য সিরিয়ায়। ব্যবসার মালামাল নামাবার পরে মোটামুটি দোকান যখন ঠিক করছেন তিনি, ওই মুহূর্তে 17 জনের একটা পাদ্রি, খ্রিস্টান পাদ্রির দল অতিক্রম করছিল। পাদ্রি মানে খ্রিস্টানদের ইমাম, তাদের ইমামরা, খ্রিস্টানদের ইমাম যারা তাদের পিষ্ট, এই পিষ্টরা পাদ্রিরা যখন অতিক্রম করছিল, তখন একজনের চোখ পড়লো আমার নবীর দিকে। সবাইকে সে থামিয়ে দিয়ে বললো, দাঁড়াও, এই শিশু এখানে একটা দেখা যাচ্ছে, আমরা একটু তাকে দেখি। তারা কাছে এসে দেখে আবু তালেবকে জিজ্ঞেস করলেন, আবু তালেব, এই শিশুটার পরিচয় কি? আবু তালেব বলে উঠলেন, এই শিশুটি আমার পুত্র, এটা আমার ছেলে। পাদ্রিরা বলছে, না মিথ্যা, এটি তোমার ছেলে নয়, তুমি মিথ্যা বলেছ, তোমাকে এতদিন আমরা একজন বিশ্বাসী মনে করতাম, কিন্তু আজকে তুমি মিথ্যা বলেছ। আবু তালেব বলছে, আমি মিথ্যা কেমনে বললাম? কই দেখো, ওরা নিজেদের বগল থেকে ইঞ্জিল শরীফ বের করলো, আসমানি কিতাব ইঞ্জিল বের করে পৃষ্ঠা খুলে সামনে তুলে ধরলো। আবু তালেব, তুমি দেখো তো, এই যে পায়ের ছাপটা, ওই শিশুর, এই বালকের পায়ের ছাপের সাথে মিল আছে কিনা? তারা মিলিয়ে দেখলো যে আমার নবীর পা মোবারকের ছাপ আর তাদের ইঞ্জিলে যে ছাপ আছে, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা বলল, আবু তালেব, তোমার এই সিরিয়ায় থাকার দরকার নাই, এখানে ইহুদিরা তার জানের দুশ্মন, তুমি তাড়াতাড়ি চলে যাও তাকে নিয়ে, না হলে তার উপরে ক্ষতি করতে পারে তারা। তাহলে আমার নবীর পায়ের ছাপ, তার হুলিয়া শরীফা, ইঞ্জিল শরীফের মধ্যে সেখানে রাখা আছে। সুবহানাল্লাহ, সেই নবীর আলোচনায় বিশ্ব পঞ্চমুখ, আর আমি এখন আলোচনা করলে এটা হয় বেদাত। এখন আসুন, আমি যে বিষয়টি তুলে ধরছিলাম, আলম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, মায়ের গর্ভে শিশুর বয়স যখন 4 মাস হয়, তখন আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা রূহ নিয়ে আসে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করে 4টা কথা, কয়টা? ইয়া রাব্বে, মা রিজকুহু ওয়া মা আজালুহু, হাল হুয়া সাঈদুন আম শাকী। আল্লাহ, এই যে রূহটা দিলাম এই দেহটার ভিতরে, এর খাবারের ব্যবস্থা কি? মা রিজকুহু, এর খাবে কই? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় যে মোহাম্মদপুর টাউন হলের আশপাশে খাবার ছিটাই দিছি। এরা এখানে দোকানদারি করে ব্যবসা করবে, মাছের দোকান করবে, ঔষধের দোকান করবে, তারপর অন্যান্য যা কিছু মুদি দোকানদারি করে টরে এখানে রেজেক আমি ছিটাই দিয়েছি। যখন আমার মা বেঁচে ছিলেন, এবার এই জানুয়ারি 14 তারিখে তিনি ইন্তেকাল করলেন, 108 বছর বয়স। তো মায়ের কাছে খাবার আমার সুযোগ হয় না, মা খাবার পাক করলে আমি তো গেলাম, আমার খাবার ওখানে রেডি। তো বলছে, তুমি সবখানে, কখনো আমেরিকা যাও, কখনো ইংল্যান্ড যাও, ইউরোপে যাও, এখানে বাংলাদেশে সবখানে আমি তো তোমাকে খাওয়াইতে পারি না। তাই বললাম যে, মা, তোমার গর্ভে যখন আমি 4 মাসের বয়স, তখন আল্লাহর ফিরিস্তা আল্লাহকে জিজ্ঞেস করছিলেন যে রেজেক কোথায়, তো তখন আল্লাহ বলে দিয়েছেন যে এটা সারা পৃথিবীতে ছিটাই দিছি, তো এই জন্য ওই রেজেকগুলো খাবার জন্য আমি যাই। সুবহানাল্লাহ। কোন আদিমিরা দো চিজ কসাদে জোরে জোর, আদমিরা দো চিজ কসাদে জোরে জোর, একে আবেদানা দিগার খাকে গোর। দুটো জিনিস মানুষকে চুম্বকের মতো টানে, একটা হলো তার খানা পিনা, তার খানা পানি, কথা বুঝতে পারছেন, আর এক দানা পানি যেটাকে আমরা বলে থাকি, আর একটা হলো তার কবরের মাটি। ওমা তাদিরি নাফসু মাযা তাকসিবু গাদা, কাজেই মায়ের গর্ভে যখন শিশুর বয়স কত হয়? 4 মাস। সবাই বলেন, 4 মাস বয়স হলে তখন ফিরিস্তা রূহ নিয়ে হাজির হয়। ফিরিস্তারা রূহ নিয়ে পৃথিবীতে আসতে ভালোবাসে, এই পৃথিবীটা হলো 7 আসমান জমিনের ক্যাপিটাল। এই যে আল্লাহর সৃষ্টি 7টা আসমান জমিনে যা আছে, তার রাজধানী কি?
পৃথিবী, যেমন ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, আর সাত আসমান সাত জমিনের রাজধানী কি? পৃথিবী। কেন পৃথিবী? পৃথিবী এই কারণে যে পৃথিবীতে আল্লাহ কোরআন নাজিল করছেন। পৃথিবী এই কারণে, যেহেতু ওই বাইতুল মামুর সপ্তাকাশে যে ঘর আছে আল্লাহর, সেখানে ফিরিস্তারা একবার তওয়াফের চান্স পায় আর জীবনে পায় না। এই জন্য ফিরিস্তারা আল্লাহর কাছে বলে যে আল্লাহ পৃথিবীতে পাঠায় দেন, ওই ঘরের মধ্যেই তো আরেকটা কাবা ঘর এখানে আছে, কাজে এখানে তওয়াফ করতে কোনো বাধা নাই, এখানে বারবার তওয়াফ করা যাবে। এখানে পাখা মেরে, পাখা উড়াইয়া তারা হাজরে আসওয়াদ চুমু দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ চুমু দিতে গিয়ে তার মাথায় অনেক পাগড়িতে ধুলা পড়লো। কারণে ধুলা উড়ে উড়ে আমার পাগড়িতে এসে পড়ছে। আপনি হাদিস শরীফ পড়ুন। সম্মানিত সুধী ভাইরা, আমার এই জমিনের মধ্যে সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আছে, বিশ্বজগতের সকল নবীর সর্দার এই জমিনের মধ্যে আছেন, আর যেই নবীর উপরে দরুদ পড়া আল্লাহ তাআলা ম্যান্ডেটরি করে দিয়েছেন, এটা আবশ্যক করে দিয়েছেন ফেরেশতাদের উপরে, নিজের উপরে তিনি দায়িত্ব নিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবীর উপরে দরুদ পড়ার দায়িত্ব কে গ্রহণ করেছেন? দুনিয়ার কেউ যদি আমরা দরুদ না পড়ি, মিলাদ মাহফিল যদি নাও করি, আল্লাহ নবীর নামে দরুদ পড়বেন, সবকিছুই করবেন, কি কোন ঠিক কিনা? যেহেতু আমার আল্লাহ তার নবীকে এত বেশি ভালোবাসেন, আমাদের চেয়ে আল্লাহর ভালোবাসা অনেক বেশি। আমরা তো নবীকে নিয়ে কথা বলতে চাই, আর আল্লাহ আমার নবীকে নিয়ে কেউ যদি কোনো সামান্যতম বেয়াদবি করে, তার সাথে আল্লাহর কোনো আপোষ নাই। দুইটা বিষয় আল্লাহ কখনো আপোষ করেন না। একটা হচ্ছে যদি আল্লাহর সাথে কেউ শিরক করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আর যদি কেউ নবীকে কষ্ট দেয়, আবুল আহাব নবীকে কষ্ট দিয়েছে, নবীকে কি দিয়েছে? কষ্ট। তার মানে নবীকে বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ বলেন এটা সহ্য করা যাবে না, আমার নবীকে সে ধ্বংস হোক বলবে, তুমি ধ্বংস হয়ে যাও। তাব্বা দিয়াদা আবিল আহাবি ওয়া তাব। তার স্ত্রী উম্মে জামিল বিশ্ব সুন্দরী, আবুল আহাব বিশ্ব সুন্দর, স্বামী স্ত্রীর জীবন কত চমৎকার, অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নাই, তাদের পাইক পেদা খাদেম খদ্দামের অভাব নাই, কিন্তু নবীর সাথে বেয়াদবি। এমন বেয়াদবি স্ত্রী উম্মে জামিল বিশ্ব সুন্দরী এই মহিলাটা, নিজে কবি ছিল, আমার নবীর নাম মোহাম্মদ শব্দ বদলে দিয়ে সে মুজাম্মাম শব্দ বলেছে। মুজাম্মাম মানে ঘৃণিত, নিকৃষ্ট, আমার নবীর পথে কাটা দিত। আমার আল্লাহ বলছেন আমি এই পরিবারকে ছাড়ব না। আল্লাহ বলছেন সাইয়াসলা নারান যাতা লাহাবে ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব। আবুল আহাবকে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করার কারণে এমন রোগ দিলেন, প্লেগ রোগ, যেই প্লেগ রোগের কারণে তার গায়ের থেকে চামড়া পচে পচে খসে পড়া শুরু করল। গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়ে বলল একে আর রাখা যাবে না, কাঁধে করে তাকে মরুভূমির এমন এক জায়গায় ফেলে দিয়ে আসলো, কখন মারা গেছে কারো কোনো খবর নাই। রিজন, কারণটা কি? যে আমার নবীর সাথে কি করছে? তার স্ত্রী উম্মে জামিল, স্বামী মারা যাওয়ার পরে আর বউয়ের কি থাকে? আল্লাহ তাআলা মাল ক্রোক করলেন, তার সকল সম্পদ ছিনিয়ে নিলেন, তাকে সম্পদ দেওয়া যাবে, খাদেম খদ্দাম পালিয়ে গেল, এখন পেটের ভাত যোগান মুশকিল হয়ে গেল। তখন যেখান থেকে সে জঙ্গল থেকে কাটা কেটে আনত নবীর পথে দিত, ওই জায়গা থেকে এখন লাকড়ির বোঝা, লাকড়ি কেটে মাথার মধ্যে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘোরা শুরু করলো, লাকড়ি নেবেন কেউ, লাকড়ি নেবেন কেউ। আল্লাহ বলছেন হাম্মা লাতাল হাতা, আমি তার মাথার উপরে লাকড়ির বোঝা দিয়ে নবীর সাথে বেয়াদবি করার কারণে আমি তাকে ফকিরনির বাচ্চা বানাই দিলাম। শুধু ফকিরনি করি নাই, বরং আমি আজরাইলকে ডেকে বললাম, আজরাইল, আল্লাহর কাছে আজরাইল জবাব দিয়ে বলছে আল্লাহ কেন? আল্লাহ বলছেন তুমি জীবনে প্ল্যান্টি শট দিছ, প্ল্যান্টি শট মানে এক শটে গোল, তো এক শটে গোল জীবনে দিছ, কইটা তো খেলি নাই জীবনে, কই আজকে একটা প্ল্যান্টি শট দিতে হবে। এই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীর পথে কাটা দিয়েছে, কাজেই যেই
পাহাড় থেকে সে কাটা আনতো, সেই পাহাড়ে সে লাকড়ি এখন কাটার জন্য যায়। আমি তাকে লাকড়ি জোগাড় করার সময় চোখের মধ্যে ঘুম দিয়ে দিব, যেই থলিটাতে সে নবীর জন্য কাটা বহন করতো এটা তার গলায় ঝুলানো আছে। আমি তার চোখে ঘুম দেওয়ার পরে যখন সে ঘুমিয়ে যাবে তখন লাথি মারবা, লাথি মারলে উপর থেকে নিচে গড়িয়ে গড়িয়ে পড়বে আর অটোমেটিক তার গলায় রশি লেগে ফাঁসি হয়ে যাবে। আল্লাহ বলছেন ফিজি দিহা হাবলুম মিম মাসাদ, আমি তার গলায় রশি লাগাইয়া ফাঁসির ব্যবস্থা করেছি, কারণ আমার নবীর সাথে সে কি করেছে ব্যাধি। এই জন্য বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়, আমি কি আপনাকে বুঝাইতে পারছি? এটা একটা সেন্সিটিভ বিষয়, আসেন সেন্সিটিভ কেমনে এইটা একটু বুঝাই দিই। সেন্সিটিভ এটা না বুঝলে, যদি আমি বুঝি যে সাপ আমাকে কামড় দেবে, সাপের বিষ না নামলে আমি মারা যাব, আগুন আমাকে দাহন করতে পারে, আমি যদি না বুঝি তাহলে তো সেখানে আমি হাত দেব, কিন্তু দেওয়া যাবে না, দেওয়া যাবে না, আগুনে হাত দেওয়া যাবে না, আগুন পুড়িয়ে ফেলার ক্ষমতা রাখে, এটা ভিন্ন কথা। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার দেহ পুড়াই নেই আল্লাহ নির্দেশ দিয়েছেন, কিন্তু সচরাচর আগুনে আপনি হাত দিয়ে দেখেন তো, তাহলে হাত পুড়ে যাবে কিনা? অবশ্যই হাত পুড়ে, তাহলে আমি যদি জানি এটা বিষ, এটা খেলে পরে আমার মৃত্যু হবে, তাহলে আমি বিষ খাইতে যাব না। এই জন্য আল্লাহ তাআলা তার নবীর ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে নবীর ব্যাপারে এই কাজগুলো করা যাবে না, যদি এই কাজগুলো করো তাহলে কিন্তু আবুল আহাবের গোষ্ঠীর মতো তোমারও শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য ভেরি সেন্সিটিভ পয়েন্ট, এটা এত খুব স্পর্শকাতর একটা বিষয়, এত বেশি স্পর্শকাতর যে এখানে এসে ভাষা সাবধান, এখানে এসে উক্তি সাবধান, কমেন্টস সাবধান, খুব সাবধানতার সাথে কমেন্টস করতে হবে, খালি একটুতেই এটা ভুয়া জিনিস, মিলাদ নাই এটা ভুয়া, আরে মিলাদ নাই নবী কি জারস নাকি, নাউজুবিল্লাহ মিন যালিক। ওই দুষ্টরা ওরা একটা ছোট্ট টেলিভিশনের মতো কয়েকটা ক্যামেরা সামনে নিয়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, ভাওতাবাজি করছে, খবরদার আপনারা কখনো সেটাতে কানেও নেবেন না, সায়ও দিবেন না, এটাকে সাই মানে সাপোর্ট দেওয়া, আপনারা কখনো সেটাকে সাপোর্ট করবেন না। সম্মানিত শুধু আমার নবীর সেন্সিটিভ বিষয়গুলো বলি, সেন্সিটিভ বিষয় মানে নবীজি রাজা বাদশাহদের কাছে চিঠি লিখেছিলেন ইসলামের দাওয়াত দিয়ে, একটি দাওয়াতি পত্র চলে গেছিল খসরু পারভেজের কাছে, পারস্য সম্রাট খসরু পারভেজ, সে আগুনের পূজারী ছিল, আগুনের পূজারীর কাছে আমার নবীজি চিঠি পাঠালেন, সেই চিঠিখানা বহন করে নিয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, তিনি ছিলেন কেবল চিঠির বাহক, চিঠিখানা পারস্য রাজ খসরু পারভেজের কাছে যখন পৌঁছানো হলো চিঠি দেখেই আগুনে পরিণত হয়ে গেল, চিঠিখানা ধরে ছিঁড়ে টুকরো টুকরো করে মাটিতে ফেলে দিয়ে লাথি মারা শুরু করলো। সেন্সিটিভ বিষয়টা কি এটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, কয়েকটা সেন্সিটিভ ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে নবীর সম্বন্ধে মন্তব্য যারা করছে এরা পোশাকধারী আলেম, এরা আসল আলেম না, এরা পোশাকধারী। আমি পরিষ্কার করে বললাম এখনো তাদের শিক্ষার বহু বাকি, ওরা এখনো প্রাইমারি স্টেজে আছে, এখনো ওরা সেকেন্ডারিতে উঠতে পারে নাই, হায়ার সেকেন্ডারিতে এখনো উঠতে পারে নাই, ওদের মধ্যে এখনো ম্যাচুরিটি আসে নাই, এরা পাগলের প্রলাপ বলছে, এদের হাসর কি হবে আমার জানা নেই। সম্মানিত শুধু আমার নবী সাল্লামের চিঠি পারস্য সম্রাটের কাছে গেছে, সেই চিঠিকে সে টুকরো টুকরো করে পা দিয়ে লাথি মারলো, দলিত মথিত করলো, নবীজির পত্রবাহককে ধরে জল্লাদকে হুকুম করলো তাকে টুকরা করো, সাথে সাথে তাকে কেটে টুকরা টুকরা করে ফেলা হলো, শহীদ হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর কাছে মেসেজ পৌঁছে গেল, নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু করলেন, যে আমি তাকে আল্লাহর পথে আহ্বান করেছি, আমি তাকে আল্লাহর পথ দেখাবার চেষ্টা করেছি, আমার নিজের ব্যক্তিগত কোনো স্বার্থে আমি তার কাছে চিঠি লিখি নাই। আছে না অনেকেই বড় লোকের কাছে চিঠি লেখে যে কিছু সাহায্য পাওয়া যায় কিনা, নবী বলছেন না ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার কোনো স্বার্থ নাই, স্বার্থ হলো শুধু তার উপকার,
অতএব তার কাছে আমি ইসলামের চিঠি লিখেছি, সে রাজা বাদশাহ হোক না কেন, সে তো আল্লাহর একজন মাখলুক, অতএব তার কাছে ইসলাম পৌঁছাতে হবে, ইসলাম পৌঁছাতে হবে। অবশ্যই এমন ব্যক্তিকে আমরা এখন ইসলাম পৌঁছাই যাদের মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, নামাজ আছে, রোজা আছে, যাদের ইবাদত বন্দেগী কিবলা ঠিক আছে, ওদের কাছে আমরা ইসলাম পৌঁছাই না। ওদের কাছে তো ইসলাম পৌঁছে গেছে, ওদেরকে এখন বাকি শিক্ষা দেওয়ার জন্য ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, কথা বোঝেন ভাই। আর বাকি যাদের কাছে ইসলাম পৌঁছানো দরকার, আজকে আমরা আমেরিকা যাই, আপনি অবাক হয়ে যাবেন, আমেরিকায় আমরা লিফলেট ছাপাই, ইংরেজিতে লিফলেট ছাপাই আমরা, সেখানে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার হিসাব কোরআন এবং হাদিসের বিষয়গুলো উদ্ধৃতি দিয়ে, যারা ট্রেন থেকে নামছে, বিভিন্ন টার্মিনালে যারা নামতেছে, খ্রিস্টান ইহুদিরা, আমরা ওদের কাছে লিফলেট গুলো দিই, আমি ইসলাম ধর্মের, সেই ইসলাম ধর্মের না, আমরা তাদের কাছে নিজের পকেট থেকে ক্যাসেট দিয়ে দিই যে তুমি এই ক্যাসেটটা তোমার ঘরে চালাইয়া তুমি দেখবে, তাদের কাছে আমরা ইসলাম প্রচার করি। কথা বুঝতে পারছেন? একটা কঠিন জায়গায়, একটা শক্ত জায়গায়, একটি মারাত্মক জায়গায়, সেখানে আমরা ইসলামের কথাগুলো প্রচার করার চেষ্টা করি। আমরা যার মাথায় তেল আছে তার উপরে তেল দেওয়ার চেষ্টা করি না। সম্মানিত সুধী ভাইরা, আমার আমার নবীজি চিঠি পাঠালেন এমন এক জায়গায় যে জায়গায় জানের কোনো নিরাপত্তা নাই, ইসলামের ইসলামের প্রচার কত কঠিন জায়গায়। নবী চিঠি পাঠালেন রোমান সম্রাটের কাছে, কার কাছে? রোমান সম্রাট হেরাক্লিয়াস, পৃথিবীর দণ্ড প্রতাপের অধিকারী, তার কাছে নবীজি চিঠি পাঠালেন। চিঠি পাঠালেন তিনি মিশর সম্রাট মোকাউকাসের কাছে। মোকাউকাস নবীর চিঠির সাথে বেয়াদবি করে নাই, একজন দাসী পাঠিয়ে দিয়েছেন, যার নাম হলো মারিয়া কিপ্তিয়া, যার গর্ভে নবীর ছেলে হযরত ইব্রাহিম জন্ম নিয়েছে। এই জন্য আমার নবী বলেছেন, খবরদার তোমরা মিশরবাসীর সাথে খারাপ ব্যবহার করবে না, মিশরের লোকদের সাথে খারাপ ব্যবহার করবে না, কারণ ওটা আমার ছেলের মামুর দেশ। এই জন্য আমরা সবাই মামুর দেশের মানুষের সাথে আমরা সবসময় ভালো ব্যবহার করি। আবার আরেকটি হাদিসে পাওয়া যায়, আমার নবী বলছেন যারা পূর্বাঞ্চলে, আমরা যারা পূর্বাঞ্চলে আছি আমাদের সাথেও ভালো ব্যবহার করতে বলা হয়েছে। আপনি জানেন না সেই খবর, কেন? যেহেতু এই জায়গায় প্রথম নবী অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে 124,000 অথবা 224,000 নবীর মধ্যে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহবেতা আদামু বিল হিন্দে, পৃথিবীর মধ্যে জগৎ এই উপমহাদেশের মধ্যে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মিলিয়ে এই অঞ্চলের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন। কাজে আমরা আমাদের পূর্ববর্তী প্রথম নবী পৃথিবীতে যিনি এসেছেন তাকে আমরা পেয়েছি, আর আমাদের শেষ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু শ্রীলঙ্কায় এদাম স্পট বাবা আদমের পায়ের চিহ্ন সেই পাহাড়ের উপরে পড়ে আছে। আপনি যদি বলেন পাহাড়ের উপরে পায়ের চিহ্ন আইলো কেমনে, এটা অসম্ভব নয়। যদি মাকামে ইব্রাহিমে ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন পাথরের উপরে থাকতে পারে, কি বলেন ঠিক কিনা? তাহলে আদম আলাইহিস সালামেরও পায়ের চিহ্ন পাহাড়ের গায়ে কি করতে পারে, থাকতে পারে, এটা অসম্ভব কিছু নয়। পৃথিবীর বিজ্ঞান আজ সহজ করে দিয়েছে গোটা জগতের বুঝ ব্যবস্থাপনাকে। যা হোক সম্মানিত সুধি ভাইরা, আমার নবী সাল্লামের চিঠি হেরাক্লিয়াসের কাছে গেছে। আপনি দেখেন সম্মান কাকে বলে, সেনসিটিভ কোন বিষয়টা। হেরাক্লিয়াস আর পারস্য সম্রাটের মধ্যে যুদ্ধ, পৃথিবীর দুইটি মহাশক্তি, কোন শক্তি কারো কাছে হার মানে না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হেরাক্লা রোমান যারা তারা খ্রিস্টান, আর খ্রিস্টানরা আল্লাহকে মানে, কথা বলেন খ্রিস্টানরা মানে কাকে, আল্লাহকে মানে, যদিও তারা ত্রিতত্ত্ববাদী কিন্তু তারপরও খ্রিস্টানরা আল্লাহকে মানে, ওই সময়ের খ্রিস্টানরা পুরোপুরি আল্লাহকে মানত। পারস্য সম্রাট হচ্ছে আগুন পূজারী, অগ্নি উপাসক, কাজে আগুন পূজারীদের সাথে খ্রিস্টানদের যখন যুদ্ধ হলো সেই যুদ্ধের মধ্যে পরাজিত হয়ে গেলেন হেরাক্লিয়াস, খ্রিস্টানরা লজ্জায় তাদের মাথা নিচু হয়ে গেছে যে আল্লাহ বলে যারা ডাকে তারা পরাজিত হলো আগুন পূজারীদের কাছে, এটা একটা লজ্জার ব্যাপার হয়ে গেছে। মেসেজ পাবে কোথায়, ওদের জন্য তো কোনো মেসেজ নাই। আল্লাহ তাআলা আমার নবীর উপরে পবিত্র কোরআনের সূরা রোম নাজিল করলেন, রোমানদের সম্পর্কে কোরআনের সূরা নাজিল হলো, আলিফ লাম মিম
গুলিবাদীর রোম, আলিফ লাম মিম দ্য অ্যাব্রিভিয়েশন অফ দ্য ওয়ার্ড, তার মানে কি বিচ্ছিন্ন বর্ণমালা, এগুলোর অর্থ আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলছেন গুলিবাদীর রোম, রোম পরাজয় বরণ করেছে, রোমানরা পরাজিত হয়েছে। আল্লাহ বলছেন লজ্জার কিছু নাই, ওহম মিম বাদে গালিবিহিম সাইয়াগলিবুন, আগামীতে অল্প দিনের মধ্যেই তারা পারস্যের সাথে যুদ্ধ করলে বিজয়ী হবে। দেখেন খ্রিস্টানরা রোমান রোমে বাস করছে, আর পারস্য সম্রাট তার দেশ ইরান, তার দেশ কোথায়? ইরান। সম্মানিত শুধু, অথচ মাঝখানে মুসলমানদের উপরে কোরআনের আয়াত নাজিল হলো রোমানদের পক্ষে, যে রোমানরা বিজয় লাভ করবে। তখন মক্কার কাফেররা বলা শুরু করলো যে মুসলমানদের পায়ের নিচে মাটি নাই, আর রোমানদের ইতিহাস কইতেছে, তার মানে আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিতেছে। তখন কাফেররা প্রশ্ন করেছিল যে ওরা যে বিজয় লাভ করবে খ্রিস্টানরা কতদিন পর? তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেন ফি বেদে সিনিন, 5 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, এই বেজর সংখ্যার বছরের কোন এক সময় যুদ্ধ শুরু হবে। কোরআনের আয়াত নাযিল হয়েছে, রোমান সম্রাট হেরাক্লিয়াস তিনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হলেন, তার মানে মানত করলেন। কি করলেন? মান্নত না, কিন্তু শব্দটা মান্নত না, শব্দটা কি? মানত। মানত শব্দটা কি? মানত। তো তিনি মানত করলেন, কি করলেন? মানত করলেন। মানত করলেন যে যদি আমরা আগুন পূজারীদের উপরে বিজয়ী হই, তাহলে আমি হেরাক্লিয়াস আমার মানত পূরণ করার জন্য আমি খালি পায়ে এই রোম থেকে, ইতালির রোম থেকে খালি পায়ে আমি ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে গিয়ে খালি পায়ে হেঁটে 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করার জন্য এদিকে যুদ্ধ হয়ে গেল, যুদ্ধের মধ্যে জয়ী হয়ে গেলেন রোমান সম্রাট হেরাক্লিয়াস এবং তার দল খ্রিস্টানরা কোরআনের বর্ণনা অনুযায়ী বিজয়ী হয়ে গেল। সুবহান, আস্তে কোন গেল, এগুলো ঘটনা, এগুলো এ কারণে জানা দরকার। এখানে একটি সুন্দর টিপস আছে, একটা টিপসটা কি, যে রোমান সম্রাট যখন তার মানত পূরণ করার জন্য বাইতুল মুকাদ্দাসে খালি পায়ে হেঁটে আসছে, 2 রাকাত নামাজ পড়ে যখন ফিরে যাবে, আমার নবী খবর পাওয়ার সাথে সাথে তার কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন। এই জেরুসালেম বাইতুল মুকাদ্দাসে তখন হেমসের একটা পার্লামেন্ট ছিল, ওই পার্লামেন্টের মধ্যে তিনি স্পিকারের দায়িত্ব পালন করছিলেন, স্পিকার হিসাবে বসা। আর ঠিক ওই মুহূর্তে আমার নবীর চিঠি, ইসলামের দাওয়াতের চিঠি তার কাছে গেল। যখন দাওয়াতের চিঠি তার হাতে গেল, চিঠি পাওয়ার সাথে সাথে তিনি দেখলেন যে এটা কোন একজন আরব ব্যক্তি দিয়েছেন, তিনি আরবি ভাষা জানতেন না। তর্জমা করে তিনি বুঝলেন যে মোহাম্মদ রসুল্লাহ ইসলাম এই চিঠিখানা প্রেরণ করেছেন। তিনি বললেন এই চিঠিখানা প্রেরণ করেছেন আমার নামে। সেখানে বলা হয়েছে মিম মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রাইসির রোম হেরাক্লা ইলা আযীমির রোম হেরাক্লা, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোমের সম্রাট হেরাক্লার প্রতি নবীজি এই অ্যাড্রেস করে চিঠি লিখেছিলেন। সেই চিঠিখানা পাওয়ার পরে তিনি বললেন তাহলে দেখো আমি এই চিঠির সম্পর্কে, মোহাম্মদ সম্বন্ধে আমি জানতে চাই, অতএব তোমরা দেখো আরবের কোন বণিক দল সিরিয়ায়, এই সিরিয়া বলতে গেলে ফিলিস্তিন, এই পাশে আসছে কিনা। তখন তারা খুঁজে বের করলেন 17 জন ব্যক্তিকে, তার মধ্যে তাদের মুখপত্র দলনেতা ছিলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখন মুসলমান ছিলেন না, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পরে এই ঘটনা বলতেছে যে হেমসের পার্লামেন্টে যখন আমাদেরকে নেওয়া হলো, তখন আমার সাথে বাকি সঙ্গী যারা আছে তাদেরকে দাঁড় করাইয়া রোমান সম্রাট তার তর্জমানকে, দোভাষীকে, ওয়াকাল আলে তর্জমানি, তার ইন্টারপ্রেটারকে বললেন যে ফাইন কাজামানি ফাকাজ্জিবহু, আমি এই নেতাকে, এই আবু সুফিয়ানকে কয়েকটা প্রশ্ন করব, যদি সে মিথ্যা উত্তর দেয় তাহলে তোমরা তার মিথ্যার প্রতিবাদ করবে। এবার 11টি প্রশ্ন করলেন হেরাক্লা, 11টি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আবু সুফিয়ান বলছে যে আমি খুব চেষ্টা করছি যে মুখ দিয়ে আমি মিথ্যা বলবো, কিন্তু আমার জিহ্বা সাহায্য করে নাই। প্রশ্নের মধ্যে 11টার মধ্যে 3টা প্রশ্ন বলি, হেরাক্লিয়াস জিজ্ঞেস করছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশীয় লোক না বস্তির মানুষ? তখন হেরাক্লিয়াস বলে ফেলেছে ওয়া হুয়া ফিনা যু নাসাবিন,
তিনি আমাদের মধ্যে বংশীয় ব্যক্তি। হেরাক্লিয়াস জিজ্ঞেস করছে যে তার বংশে কেউ কি আগে নবী দাবি করছে? কয় না, নবী দাবি করে নাই। তারপর প্রশ্ন করেছে যে তার ধর্ম যে গ্রহণ করে সে কি পালায় যায়, যে ধর্মটা আর ভালো না, কাজেই এই ধর্ম আর পালন করবো না? কয় না, যে একবার আসছে সে আরো দশ জনকে নিয়ে আসে। এইভাবে ভেরি ইন্টারেস্টিং এই ঘটনা, এটা আমি আজকে বলার জন্য বসি নাই। ছোট্ট একটা টিপস আছে, এটা আপনাদেরকে না দিলে হবে না। আর সেটা হলো এই, এগারোটি প্রশ্ন করার পরে এবার তিনি প্রশ্নের উপরে আবার উত্তর দেওয়া শুরু করলেন। প্রশ্নের উত্তর হয়ে গেছে, আবার উত্তরের উপরে আবার প্রশ্ন, তারপরে আবার উত্তর। হেরাক্লিয়াস বলা শুরু করলেন যে আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বংশীয় না তিনি একজন অপরিচিত ব্যক্তি? তুমি বলেছো তিনি বংশীয়, তাহলে যদি বংশীয় হয় তাহলে নিশ্চয়ই তিনি ভদ্র মানুষ, কাজে তিনি নবুয়তি দাবি করছেন, এটা সত্য। ভদ্ররাই নবুয়তি দাবি করে, অভদ্ররা কোনোদিন এটা দাবি করে না, এটা ভদ্র মানুষের কাজ। এরপরে তোমাকে জিজ্ঞাসা করেছি তার বংশে কোনো নবী ছিলেন কিনা, তুমি বলেছো না। তো যখন নবী নাই তাহলে বংশ গ্রহণ করে চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হতে চায়, ওসির ছেলে ওসি না হলেও ওসির দাঁত তার মধ্যে থাকে, কি বলেন ঠিক কিনা? তো কাজেই যেহেতু তার বংশে পূর্বে কোনো নবী কেউ দাবি করে নাই, কাজে যেহেতু তিনি নবুয়তি দাবি করছেন, তিনি সত্যই দাবি করছেন। একের পরে এক তোমাকে প্রশ্ন করেছিলাম তার ধর্ম যারা একবার গ্রহণ করে সে আরো দশজন নিয়ে আসে, তাহলে বুঝা গেল তার ধর্ম একটা পবিত্র ধর্ম এবং তিনি পবিত্র দাবি করছেন, তার দাবিতে কোনো ভুল নাই। এগারোটি প্রশ্নের প্রতি উত্তরে আবার উত্তর তৈরি করে এবার যে কথাটি তিনি বলেছেন সেই কথাটি আজকের আলোচনার বিষয়। সে কথাটি হলো এই, তিনি বলছেন ওয়াকাদ কুনতু আলেমতু আন্নাহু খারিজুন, আমি তোমার সাথে প্রশ্নোত্তরে আমি বুঝলাম এবং এই চিঠিখানা মুহাম্মদ ইসলামের চিঠি, এতে আমি যতটুকু উপলব্ধি করলাম যে তিনি পৃথিবীতে সুবাগমন করেছেন। ওয়াকাদ কুনতু আলেমতু, আমি বুখারী শরীফ থেকে বলছি, ওয়াকাদ কুনতু আলেমতু আন্নাহু খারিজুন, আমি নিশ্চিত একিন আমার বিশ্বাস যে তিনি পৃথিবীতে সুবাগমন করেছেন, কিন্তু আমার বিশ্বাস হয় না। আমার কি বিশ্বাস হয় না? ওয়ালাম আকু আজুন্নু আন্নাহু মিনকুম, আমার বিশ্বাস হয় না যে তিনি তোমাদের মধ্যে জন্ম নিয়েছেন, কারণ তোমরা হচ্ছে বর্বর, তোমরা মেয়েদেরকে জীবন্ত কবর দাও, তোমরা আরবরা অসভ্য, অতএব তোমরা অসভ্য, তোমাদের ভিতরে এত বড় একজন সভ্য নবী জন্ম নেবেন এটা আমি বিশ্বাস করতে পারছি না। তবে তিনি সুবাগমন করেছেন, আজকের প্রশ্নোত্তরে যেটি বুঝলাম এতে আমার কোনো সন্দেহ নাই, তিনি সুবাগমন করেছেন। ফাইন কানা কাযালিক, যদি বিষয়টা এমনই হয় তাহলে ফাসায়ামলিকু মাউদা কাদামাইয়া, তাহলে ওই নবী এই ফিলিস্তিন যেখানে আমি যেখানে আজকে জেরুজালেমে বসে আছি একদিন এই দেশটা তার অধীনে চলে যাবে। এরপরে যে কথাটি বলেছেন সে কথাটি আজকের জানার কথা, তিনি বললেন ওয়ালাউ লাউ তাজাশামতু লিকা, লাউ তাজাশামতু লিকা লা গাসালতু আন কাদামাই, যদি এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার যাবার সুযোগ হতো তাহলে আমি যত বড় প্রতাপশালী দর্দণ্ড প্রতাপের অধিকারী সম্রাট হই না কেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার যাবার সুযোগ হতো তাহলে লা গাসালতু আন কাদামাই, তাহলে আমি নিজে হাতে পানি ঢেলে ঢেলে তার পা দুখানা আমি ধুয়ে দিতাম। নবীজির নবীজির পা দুখানা আমি কি করতাম? ধুয়ে দিতাম। একজন রোমান সম্রাট এত বড় ক্ষমতার অধিকারী, তিনি আমার নবীর সম্পর্কে বললেন লাউ তাজাশামতু লিকা, যদি তার সাথে আমার মুলাকাত হওয়ার সুযোগ হতো, লেকা মানে মুলাকাত হওয়ার যদি এই মুহূর্তে সুযোগ হতো, লা গাসালতু গোসল, গোসল মানে ধোয়া, গোসল মানে কি ধোয়া, লা গাসালতু তার মানে আমি ধুয়ে দিতাম, আন কদম, কদম মানে পা, কদম মানে কি পা, তো আমরা তো বুঝেন, তো আপনি আরবি বুঝেন না, আরবি তো আমি তো এমন ভাবে আরবি বলছি যে আপনার না বুঝার কথা না। লাউ তাজাশামতু লিকা, যদি আমার সেই মুহাম্মদ ইসলামের দরবারে তার মুলাকাত পাওয়ার সুযোগ হতো, লাগাসালতু আন কাদামাই, তাহলে আমি নিজ হাতে তার পা দুখানা পানি ঢেলে দিয়ে দিয়ে আমি ধুয়ে দিতাম। তাহলে দেখেন নবীজির প্রতি একজন দর্দণ্ড প্রতাপশালী একজন রাষ্ট্রপ্রধান সম্রাটের কত বড় সম্মানজনক ভাষা। যখন তিনি এই চিঠিটা পার্লামেন্টে পড়া শুরু করলেন, চিঠির অ্যাড্রেস মি মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আযীমি রোম হেরাক্লিয়াস,
এই চিঠির অ্যাড্রেস যখন তিনি পড়ছেন, পুরো পার্লামেন্টে চিৎকার শুরু হয়েছে যে না, চিঠি শুনবো না, এই চিঠি শুনবো না, এই চিঠি পড়বেন না। হেরাক্লিয়াসকে তার পার্লামেন্টের সদস্যরা বলছে এই চিঠি আপনি পড়বেন না। তিনি জিজ্ঞাসা করলেন চিঠি পড়বো না মানে এখনো তো শেষ করি নাই, শুধুমাত্র অ্যাড্রেসটা পড়েছে, কয় অ্যাড্রেসিং এ ভুল আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে অ্যাড্রেস করছেন সে অ্যাড্রেসে ভুল আছে। বললেন নাউজুবিল্লাহ। দেখেন পার্লামেন্টের সকল ব্যক্তি দাঁড়িয়ে বলছে এই চিঠি আমরা শুনবো না, চিঠির অ্যাড্রেসিং এ কি আছে, ভুল আছে। সে ভুলটা কি হেরাক্লিয়াস জানতে চাইলেন, বলো ভুল কি? তখন তারা বললো যে এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম আগে আছে আর আপনার নাম পরে, এটা আমরা মানবো না, আপনার নাম হতে হবে আগে আর মোহাম্মদের নাম হবে কি পরে। তিনি চিঠিতে লিখেছেন মি মোহাম্মদিন রাসূলিল্লাহ, তার মানে আল্লাহর রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে, ইলা আজিমির রোম, টু ইলা আজিমির রোম, তার মানে রোমান সম্রাট হেরাক্লিয়াসের কাছে, তা আপনার নামটা পরে আর মোহাম্মদের নাম দেওয়া হয়েছে কি আগে। কাজে এই চিঠিতে আপনাকে অপমান করা হয়েছে, আপনি আমাদের সম্রাট, কাজে এই চিঠি মানা হবে না, এই চিঠি আপনি পড়বেন না। তখন হেরাক্লিয়াস বলছে না, তোমরা ভুল করছো, এই চিঠি ঠিক আছে, অ্যাড্রেসিং এ ভুল নাই। দেখেন আমরা বেদাত কইতে কইতে নবীর মিলাদ পড়া যাবে না, নবীর মিলাদ এই সেই বাজে কথা বলি, আর একজন খ্রিস্টান রাষ্ট্রপ্রধান কতক্ষণ না তার পার্লামেন্টে যার ভোটে তিনি স্পিকার, যাদের ভোটে তিনি ক্ষমতায়, তাদের সামনে তিনি তাদের প্রতিবাদ করছেন, সব পার্লামেন্টারিয়ান সব একদিকে আর উনি কি আরেকদিকে। পার্লামেন্টারিয়ানের কথা কি, চিঠিতে কি আছে, সংসদ সদস্য যারা সবাই বলছে চিঠিতে অ্যাড্রেসিং এ ভুল আছে, আপনাকে আপনার নামটা আগে আনা হয়নি, মোহাম্মদের নাম আগে আনা হয়েছে। তখন হেরাক্লিয়াস তিনি বললেন যে দেখো এখানে মোহাম্মদের নাম আগে আনা হয়েছে, এটা ঠিক আছে। কয় কেন, যে এখানে রসুলুল্লাহ শব্দ আছে আর রসুলুল্লাহ তিনি আল্লাহর রসুল, আর পৃথিবীতে আল্লাহ রসুল কোনোদিন ভোটে হয় না, ব্যালট বাক্সে হয় না, রসুল স্বয়ং মহান আল্লাহ নির্বাচিত করেন। কাজেই তোমরা যেহেতু আল্লাহতে বিশ্বাসী, ওই আল্লাহই তাকে রসুল বানাইছেন, তো রসুল বানাইলে মোহাম্মদ আল্লাহর রসুল, তিনি সম্মানী, তিনি আমার চেয়েও বহু গুণে সম্মানী, কাজেই তার নাম প্রথমে এসছে, তার নাম পরে দেওয়াটা এটা বেয়াদবি, এটা কখনো আমি মেনে নিতাম না। কাজেই যে অ্যাড্রেসে দেওয়া হয়েছে সে অ্যাড্রেসেই সঠিক। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আপনারা জ্ঞানী মানুষ, কালকেও বোখারি দেখতে পারবেন, আজকে রাতে যদি বাংলা বোখারি আসে আমার এই কথাগুলো বোখারি শরীফের প্রথম খণ্ডের একেবারে দুই তিন পৃষ্ঠা পড়েই আপনি পাবেন। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সম্মান দেখালো কে? রোমান সম্রাট। রোমান সম্রাট তার পার্লামেন্টে রসুল শব্দের সম্মান দেখিয়েছে, সেই চিঠির উপরে ভিত্তি করে তিনি বলছেন লাউ তাজাশান্তু লিকা যদি তার সাথে আমার দেখা হওয়ার সুযোগ হতো তাহলে আমি তার পা দুখানা কি করতাম, ধুয়ে দিতাম। যদিও সে পরে ইমান আনে নাই চিঠিখানার উপরে ভিত্তি করে, কিন্তু তার বক্তব্য ছিল এত পরিষ্কার যে নবীর প্রতি সম্মান জ্ঞাপন করতে সামান্যতম ত্রুটি করে নাই। কিন্তু যে চিঠিখানা টুকরা করলো, যে চিঠিখানা বেইজ্জতি করলো, আমার নবীর চিঠিখানা টুকরো টুকরো করলো, তার পত্র বাহক দুধকে কেটে কেটে টুকরো করলো, সেই লোকটি আব্দুল্লাহ ইবনে হুজাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, দুটেই বড় খারাপ কাজ হয়েছে, তার রাষ্ট্রদূতকে মেরে ফেলা হয়েছে, পত্রের বাহককে মেরে ফেলা হয়েছে, যেই পত্রের বাহক নবীর চিঠিটা বহন করে হেরাক্লিয়াসের কাছে নিয়ে গেছিলেন, আর হেরাক্লিয়াস নিজেও চিঠিখানা টুকরো করে মাটিতে ফেলে দিয়ে দলিত মতিত পা দিয়ে লাথি মারল। আমার নবী যে শোনার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা মাযযিকহু কুল্লা মুমাযযাক, আল্লাহ আমার চিঠিটা যেমন টুকরো টুকরো করেছে তুমিও তাকে টুকরো টুকরো করে দাও। যাহা কর দিয়া গরম গরমা গায়ে হো, যাহা কর দিয়া নরম নরমা গায়ে হো। এখানে নবীজি কঠিন হয়ে গেল, তাইফের ময়দানে নবীকে আক্রমণ করা হয়েছে, নবীকে পাথর মেরে মেরে আমার নবীর রক্ত লহুলাহা করে দেওয়া হয়েছে, দেহ মোবারক রঞ্জিত করে ফেলা হয়েছে, নবী তাদের উপরে কোনো বদদোয়া করেন নাই। কিন্তু এখানে
তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা মাজ্জিহু কুল্লা মুমাজ্জাক, আল্লাহ আপনি তাকে টুকরা টুকরা করে দেন, যেমন আমাকে আমার চিঠিটাকে আমার রাহ আমার পত্র বাহককে সে টুকরা টুকরা করেছে। দিনের বেলায় ঘটনা, রাতের বেলায় তার যে ভবন যেখানে এই খসরু পারভেজ রাত্রে ঘুমায় সেই জায়গাটা নিরাপত্তা বলয় পাঁচ ধরনের, পুলিশের পাহারা, র‍্যাবের পাহারা, কত রকমের পাহারা, একটা সুই পর্যন্ত ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই, এতগুলো নিরাপত্তা বলয়ের ভিতরে খসরু পারভেজ রাত্র যাপন করছেন তার স্ত্রী এবং তার ছেলে, একমাত্র ছেলে, তার নাম হলো শেরওয়াই আর তার স্ত্রীর নাম হলো শিরিন আর নিজের নাম হলো খসরু পারভেজ। এই তিনটি সদস্যের একটা ফ্যামিলি, নিরাপত্তা বলয় বড় জোরদার, বাসিতে ফু দেওয়া হচ্ছে, মশাল জ্বালানো হচ্ছে, কারো কোনো সুযোগ নাই এর ভিতরে প্রবেশ করার, এত বড় নিরাপদ জায়গায় তাদের অবস্থান, কিন্তু বেয়াদবি করেছে কার সাথে? আমার নবীর সাথে। সেনসিটিভ জিনিসটা বলতেছি, আমার নবীর সাথে কি করেছে বেয়াদবি? নবীর সাথে বেয়াদবি করলে নিরাপত্তা বলয় কিছুই আটকাইতে পারে না। সম্মানিত শুধু দিনের বেলায় নবীর চিঠিকে টুকরো টুকরো করলো বেঈমান, নবীর পত্র বাহককে কেটে কেটে টুকরো টুকরো করলো, রাতের বেলায় আমার আল্লাহর পক্ষ থেকে অ্যাকশন শুরু হয়ে গেল। নিরাপত্তা বলয়ের ভেতরে তিন সদস্য বিশিষ্ট ফ্যামিলির মধ্যে ছেলে শিরোয়াই তার মাথার মধ্যে এসে গেল যে তার মা শিরিন পরমা সুন্দরী, অতএব সে তার মায়ের ইজ্জত নষ্ট করবে, মা তার ইজ্জত নষ্ট, মায়ের ইজ্জত নষ্ট করতে গেলে সেখানে বাবাকে মারা ছাড়া বাবা সবচেয়ে বড় বাধা, অতএব সেই বাধাকে আগে সরাইতে হবে, আর সেই বাধাকে সরাইতে গেলে তাকে জবাই করা ছাড়াও কোনো উপায় নাই। এই জন্য ছেলে গভীর রজনীতে ছুরি হাতে নিয়ে তার বাবা খসরু পারভেজকে জবাই করে শেষ করে ফেলে। চতুর্দিকে নিরাপত্তা বলয় ঠিক আছে, যারা বাঁশি হাঁক দিচ্ছে, পাহারাদাররা চৌকিদাররা ঠিক মতো হাঁক দিচ্ছে, চতুর্দিকে নিরাপত্তা বলয় ঠিক আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে অ্যাকশন শুরু হয়েছে যে আমার নবীর বিরুদ্ধে সে নবীর চিঠিখানাকে টুকরো করে পা দিয়ে লাথি মেরেছে। আল্লাহ বলছেন আমি এটা বরদাস্ত করি না। কোরআন বলছে আমি আল্লাহ আমার রসুলকে কেউ যদি কষ্ট দেয়, আল্লাহ বলেন দুনিয়াতেও আমি তাকে ছাড়বো না আর আখেরাতেও কি ছাড়বো না, তাকে অপমানজনক শাস্তি দিব আমি। কাজে অপমানজনক শাস্তি শুরু হয়ে গেল। এই জন্য ভাইরা আমার তালে মাঝে চুপ থাকে সে বেঁচে যায়। এই যে কিছু মৌলবী ফরফর ফরফর করে মিলাদুন্নবী আসলেই টেলিভিশনে ওদের জ্বালায় থাকা যায় না। আমরা তো টেলিভিশনে কথা কই, আমরা মিলাদুন্নবীর পক্ষে কথা বলি বাংলাদেশে, এ যাবত আল্লাহর মেহরবানি মিলাদুল কিয়ামের উপরে 600 পৃষ্ঠার বই লিখেছি। আমি তাদেরকে বলেছি পারলে তোমরা চ্যালেঞ্জ করো, দলিলগুলো প্রতিটি পৃষ্ঠায় কোনো না কোনো দলিল আছে, আরবিতে প্রত্যেকটি দলিল রেফারেন্স দেওয়া আছে, ভুয়া না যে কোনো বইয়ের রেফারেন্স নাই প্রত্যেকটি, যেহেতু আমরা পিএইচডি হোল্ডার, কি বলেন ঠিক কিনা? পিএইচডি হোল্ডাররা কোনোদিন ভুয়া জিনিস দেয় না। পারলে তোমরা এই বইটার চ্যালেঞ্জ করো। এই একটা বই তোমাদেরকে দেওয়া হলো, আশেকে রসুলের চোখে মিলাদ ও কেয়াম দরুদ ও সালাম, কথা বুঝতে পারছেন? পারলে তোমরা মোকাবেলা করো। এরা কোনোদিন, এরা আমার নবীকে বলে নবীজির রওজা মোবারকে নাই, উনি ওনার হার হাট দিয়ে খুঁজে পাওয়া যাবে না, কিসের নবী ওদিকে যাওয়া যাবে না। আমি ওদের বিরুদ্ধে বই লিখেছি রওজা মোবারকে জিন্দা নবী, কথা কল্লা রওজা মোবারকে কি জিন্দা নবী বই লিখেছি। তার অর্থ হলো যাতে আমার নবীর ব্যাপারে যারা আজকে এই ধরনের সেনসিটিভ কাজগুলো করছে, যারা নবীর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে এখানে যত মানুষ দাঁড়ানো আছেন, এই যে যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের আলোচনা শুনছে, তারা নিশ্চয়ই উপকৃত হচ্ছেন, কি বলেন ঠিক কিনা? আমরা কি করছি? আমরা কি ঢোল তবলা বাজাইছি? কতক্ষণ না আমরা কি মমতাজের গানের আসর বসাইছি?
আমরা তো এগুলো কিছু করি নাই, আমরা এখানে আমার নবীর সম্পর্কে প্রশংসা করছি। কোরআন বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর আলোচনা সবার উপরে হবে, সবার উপরে আমার নবীর আলোচনা। ওয়াসকুর ফিল কিতাবি ইব্রাহিম, ইব্রাহিম নবীর আলোচনা যদি করা যায়, ইব্রাহিম নবীর সম্বন্ধে যদি চর্চা করা যায়, মুসা নবীর সম্পর্কে, আইয়ুব নবীর সম্পর্কে, মরিয়মের সম্পর্কে যদি আলোচনা করা যায়, তাহলে আমার নবীর আলোচনা করা যাবে না বেদাত? এটা হয় নাকি? এটা কি মানা যাবে? হাত উঁচু করে বলেন মানা যাবে? আমরা কেউ মানবো না, এগুলো সব গাঁজাখুরি কথাবার্তা। ওরা বলে এটা ভুয়া। আরে ভুয়া কোথায়? আসো দেখি, আমি তোমাদের কাছে প্রমাণ করব। তবে তার আগে বলতে চাই সেন্সিটিভ যে বিষয়টা, সেটি হলো নিরাপত্তা বলয়ও কাজ হলো না। বেয়াদবি করেছে কার সাথে? আপনি সবাই বলছেন না কেন? নবীর সাথে বেয়াদবি করেছে। অতএব বিষয়টি বড় সেন্সিটিভ, আমার আল্লাহ ছাড়বেন না। অতএব সেখানে তিনি তার মারার তার সম্পূর্ণ টুকরো টুকরো, নবী বলেছেন আল্লাহুম্মা মাজ্জিহু কুল্লা মামাজ্জাক, আল্লাহ আপনি এদেরকে ছাড়বেন না, এদেরকে টুকরো টুকরো করে দেন। মক্কার মাটিতে নবী যখন সেজদা করছেন, তখন তার মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়ে নবীকে মারার চেষ্টা করেছে উকবা ইবনে আবি মুয়াইত। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জাহরা, তিনি দৌড়ে গিয়ে আমার নবীজির মাথা মোবারক থেকে উটের পচা ভুঁড়ি সরিয়ে দিয়ে নবীকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলেন, বাবা যদি আমি না দেখতাম না জানি আজকে কোন ঘটনা ঘটে যেত। আমার নবী ওই মুহূর্তে তিনি আল্লাহর কাছে এজহার করলেন, ডায়েরি করলেন। কতক্ষণ না আল্লাহর কাছে কি করলেন? ডায়েরি করলেন। তিনি আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বি উতবা, আল্লাহুম্মা আলাইকা বি শাইবা, আল্লাহুম্মা আলাইকা বি উকমা ইবনে আবি মুয়াইত, আল্লাহুম্মা আলাইকা বি উমাইয়া ইবনে খালক। যারা মাথার মধ্যে নবীজির জীবন শেষ করার জন্য উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, নবী তাদের নাম কোট করে আল্লাহর হাতে ছেড়ে দিলেন যে আল্লাহ তোমার কাছে আমি নালিশ করলাম। আল্লাহ বলেন নবী একটু ধৈর্য ধরেন, অল্প দিন পরে বদরের যুদ্ধে সবগুলোকে হাজির করাবো, ইচ্ছা মতো যা করা দরকার আপনি করে ফেলবেন। কল সুবহানাল্লাহ, একদিন কেউ ছাড় দেওয়া হবে না। কাজে আল্লাহ যদি কাউকে ধরে বসেন, আকজা আজিজিন মুক্তাদিন, এত কঠিন ভাবে ধরেন, ইন্না বাতশ রাব্বিকা লাশাদিদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, তাকে আর কখনো ছাড়ানো কঠিন হয়ে যায়। আল্লাহ যাকে ধরেন তাকে আর ছাড়ানো যায় না। আবু লাহাবকে ধরছেন, তাকে আর ছাড়ানো যায় নাই। তার স্ত্রীকে ফাঁসি দিয়েছেন, তাকে বাঁচানো যায় নাই। ঠিক অনুরূপ ভাবে এবার খসরু পারভেজকে ধরে পড়ছেন। সেন্সিটিভ বিষয়, ঠিক আছে? নবীকে নিয়ে আপনি মিলাদ না পড়েন, চুপ থাকেন, কিন্তু আপনি বলবেন না এটা বেদাত। কেন আপনি বলছেন বেদাত কি? এই জায়গায় আপনি বেশি চোখে দেখতেছেন। আর কত বেদাত, খতমে বুখারি হইতেছে, ইমাম বুখারির 194 হিজরিতে জন্ম নিয়ে তিনি বুখারি শরীফ লিখলেন, আর সেই বুখারির খতম হইতেছে, এই বুখারির খতম চোখে পড়ে না? এটা তো নবীর যুগে ছিল না, ওটা কি বেদাত না? তাহলে ওই বেদাতটা যদি চলে তো আমাদের মিলাদ, এটা তো ইবাদত, এটা কি? এটা নবীর আলোচনা, এটা বেদাত না, এটা কি? ইবাদত। ও রাফায়না লাকা যিকরাক, নবীর জীবনের সূচনা, এই আলোচনা আমাদের জীবনে একান্ত প্রয়োজন। আর সেই আলোচনাটাকে কেন্দ্র করে আজকের পৃথিবীতে যারা এ সমস্ত বক্তব্য দিতে চায়, আমরা তাদেরকে সাবধান করতে চাই, এই জমিনের মধ্যে এখনো আলেম সম্প্রদায় বেঁচে আছে, এখনো সুন্নিরা বেঁচে আছে, নবী প্রেমিকরা বেঁচে আছে, তোমাদেরকে কোনোদিন প্রতিষ্ঠিত হতে দেবে না, এই জমিনের মধ্যে কোনোদিন তোমাদেরকে প্রতিষ্ঠিত হতে দেবে না। এগুলো সব বদ আকিদা, এগুলো সব বদ আকিদা। কি হলো শেষ পর্যন্ত? এই শিরওয়াই বাবাকে কি করে ফেললো? আপনি কি শুনছেন? বাবাকে কি করলো? বাবাকে জবাই করে ফেললো। বাবাকে জমাই করার পরে সে দেখলো যে আমার পথ খোলা হয়ে গেছে, আমার পথ এখন মুক্ত, আমি এখন মায়ের ইজ্জত লুফে নিতে পারবো। তার মা টের পেয়ে গেছে যে ছেলে তো এই বদমাশি করার জন্য এই কাজ করছে, সাথে সাথে তার মা রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলো। সে ঘরে গিয়ে দেখে তার মা ফাঁসিতে ঝুলতেছে, তাহলে বাবাকে মেরে ফেললো, আবার মা ফাঁসিতে ঝুলছে। বাবার মারা, বাবাকে মারার পরে তার কমরের মধ্যে সে একটা ডিব্বা, পানের ডিব্বা যেমন থাকে এরকম একটা চ্যাবনপ্রাসের ডিব্বার মতো একটা ডিব্বা পেয়েছে, সেখানে লেখা আছে যে এটা যদি কেউ খায় তাহলে তার দৈহিক শক্তি বেড়ে যাবে, অথবা সে সুস্থ থাকবে সবসময়। আসলে তাতে বিষ মাখা ছিল।
সম্মানিত সুধী, ওদিকে বাবাকে হত্যা করে মায়ের লাশ যখন ঝুলন্ত অবস্থায় দেখছে তখন মাথা ঠিক নাই, কয় তালে তালে সেবন পেরাসটা খাইয়ে দেখি, এই সেবন পেরাস হালুয়া খাইতে যাইয়া এটাতে বিষ মাখা, এই সেন্সটুকু তার নাই। যে তো নবী বলে দিয়েছেন আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক, যে আল্লাহ তুমি টুকরো টুকরো করে দাও যেমন আমার চিঠি টুকরো টুকরো করে দিয়েছে। সম্মানিত সুধি, শেষ পর্যন্ত ওই হালুয়া মুখে দিয়ে যখন খাওয়া শুরু করলো বিষক্রিয়া ছেলেও মরে গেল, তাহলে একসাথে এক পরিবারের তিনজনই শেষ হলো মুহূর্তে। ২৪ ঘন্টার টাইম নাই নাই, নবীর সাথে বেয়াদবি করলে ২৪ ঘন্টার আল্লাহ সময় দেন না, সুবহানাল্লাহ, ২৪ ঘন্টারও কি দেন না সময়। এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি, নবীজির ব্যাপারটা একেবারে সেন্সিটিভ একটা বিষয়, এই বিষয়টা নিয়ে কখনো খবরদার, না বুঝলে চুপ থাকবেন, কথা বল না বুঝলে কি চোখ, কিন্তু কারো সুরের সাথে সুর মিলাবেন না। তার কারণ হচ্ছে যদি কোনো ঘরে ডাকাতি হয়, কোনো ঘরে কি পাঁচজন ডাকাতের মধ্যে তিনজন ডাকাতি করতেছে ঘরের ভিতরে আর দুইজন পাহারা দিতেছে বাইরে, দুইজন পাহারা দিতেছে কি, এই তিনজন কোনো লোক মার্ডার করলো হত্যা করলো, যদি হত্যা করে ফেলে আর পাঁচজনকে যদি জনগণ ধরে ফেলে পুলিশের হাতে সোপর্দ করে, তাহলে আইনের ক্ষেত্রে তিনজনের ফাঁসি হবে না পাঁচজনের? কেন, ওই দুইজন তো পাহারাই ছিল, ও তো মানে নাই, সমান অপরাধী। তো কাজেই যারা নবীর সম্পর্কে বাজে কথা বলে তার সাথে যদি আপনি সুর মিলান তাহলে আপনিও সমান অপরাধী হবেন, কথা বুঝতে পারছেন? এখানে আপনিও বাদ পড়বেন না। আসেন আমি আপনাকে সেন্সিটিভ জিনিসগুলো বলবো, সেন্সিটিভ কোন কাজগুলো করলে আল্লাহ আপনার সাথে কখনো আর ভালো আচরণ করবেন না। আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কাজেই দুনিয়াতেও তাকে ছাড়বেন না আখিরাতেও ছাড়বেন না। যেমন নবীকে নিয়ে যদি আপনি কোনো রকম ভাবে ব্যঙ্গ করেন কি করে, যেমন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল নবীকে মোহাম্মদ শব্দের বদলে মুজাম্মাম শব্দ বলেছে, নিকৃষ্ট শব্দ বলেছে, আল্লাহ এটা মেনে নেন নাই, যে আমি আমার নবীর নাম রাখছি মোহাম্মদ, ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু, ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাযুল আরশে মাহমুদ ওয়া হাযা মুহাম্মাদ, আমার আল্লাহ নিজের নাম চিরে দুই টুকরা করে এক টুকরা নিজের নাম রাখছেন আর এক টুকরা তার নবীর নাম দিয়েছেন। ওরা বলে যে নবীর সাথে নবী নবী আল্লাহ আল্লাহ, আরে বেকুব আমরা কি বোকা নাকি, আমরা কি কখনো নবীকে আল্লাহ বলি? নবীজি সবসময় একটা কথা বলে গেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা হাদিস, তিনি বলছেন আমার পূর্বে যারা ছিল তাদের মধ্যে সবচেয়ে বড় অসুবিধা ছিল যে তাদের উম্মতরা তাদের নবীকে আল্লাহর আসনে বসাই দিয়েছে। যেমন ঈসাই যারা খ্রিস্টান যারা তারা কিন্তু ওয়াকালাল্লাযীনা কাফারু ইন্নাল্লাহু ওয়াল মাসীহু ইবনু মারইয়াম, খ্রিস্টানদের একদল হযরত ঈসাকে আল্লাহ বলেছে, কিন্তু আমার নবী বলছেন যে আমার উম্মত কোনোদিন আমাকে আল্লাহ বলবে না, আমার উম্মত কোনোদিন আল্লাহর পুত্র আমাকে বানাবে না। কাজেই নবী যে আমাদের সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত যে আমার উম্মত অন্তত এই দুটো কাজ কখনো করবে না, তাহলে যখন কোন উম্মত এই দুটো কাজ করবে না তাহলে সেই উম্মতের প্রতি নবীর আস্থা কত বড়। আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা সেখানে পরিষ্কার ভাষায় দেখতে পাবো যে আমার আল্লাহ তাআলা তার নবীর সম্পর্কে বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর সামনে জোরে কথা বলো না, জোরে কথা বলা না জায়েজ না, জোরে বলেন, জোরে কথা বলা কি না জায়েজ? এই যে আমি জোরে কথা বলছি, আমি তো আপনাদের সামনে জোরে কথা বলছি, আমি তো মাইক লাগাই আপনার সাথে কথা বলছি, আপনার কথা জোরে আওয়াজটা আপনাদের কানে পৌঁছানোর জন্য এখানে লাউড স্পিকার পাওয়ারফুল এখানে আরো কিছু মেশিন যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, কিন্তু নবীর সামনে জোরে কথা বলা যাবে না। এখন ওরা বলছে যে নবী তো নাই, নবী তো কবরে, আর নবীকে খুঁজলে তাকে যদি কোদাল দিয়ে মাটি তুলে দেখা যায় নবীকে খুঁজে পাওয়া যাবে না। আপনি দেখেন এই সমস্ত কথার কোনো মূল্য আছে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে শোনো হায়াতি ফিকুম খায়রা ওয়া মামাতি ফিকুম খায়রা, নবী বলছেন আমার জীবন তোমাদের মাঝে অবস্থান করছে, আমি বেঁচে আছি, এটা যেমন তোমাদের জন্য কল্যাণকর আর আমি যদি ইন্তেকাল করি আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ, বলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস দেখেন, আপনি কিভাবে তরজমা করবেন, আপনি দেখেন তরজমাটা দেখেন,
হায়াতি ফিকুম খায়রা ওয়া মামাতি ফিকুম খায়রা, আমার বেঁচে থাকা যেমন তোমাদের জন্য কি কল্যাণকর, আমার ইন্তেকালটাও তোমাদের জন্য কি কল্যাণ। কারণ প্রত্যেক নবী কেউ না কেউ আকাশের কোন না কোন চেম্বারে আছে। বাবা আদম প্রথম আসমান, দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ইয়াহিয়া, হযরত ঈসা নবী কথা কন না, তৃতীয় আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, এইভাবে প্রত্যেক আসমানে একজন একজন করে নবীর অবস্থান। আমার আল্লাহ বলছেন নবী আপনাকে উপরে একটা জায়গা দেই, ভালো বিশাল চেম্বার দেই। আমার নবী বলছেন না, আমি আমার উম্মতের সাথে থাকতে চাই। উম্মত ধরদি নবী, আর সেই উম্মত নবীর জীবনী আলোচনা করলে করলে বেদাত বলে। এটা কয় নম্বর উম্মত, এটা কয় নম্বর উম্মত, এটা এটাকে এক নম্বর উম্মত বলা যাবে? এরা দুই নম্বর, এরা কয় নম্বর, এরা দুই নম্বর। সম্মানিত সুদী, আমার নবী উত্তর দিলেন মাবুদ, আমি আকাশের কোন চেম্বার চাই না, পৃথিবীর মধ্যে আমি আমার উম্মতের সাথে থাকতে চাই। আল্লাহ বলেন কেন, কোন দলিলে আপনি নবী এমনটা বলছেন? আমার নবী মহাগ্রন্থ আল কোরআনের আয়াত দিয়ে, আল্লাহর বাণী দিয়ে আল্লাহর সামনে আবেদন করলেন, আপনি নিজেই বলে দিয়েছেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, আপনি যতদিন পর্যন্ত আপনার উম্মতের মাঝে আছেন ততদিন পর্যন্ত আপনার উম্মতকে আমি কঠিন শাস্তি দিব না। তো কাজে আমি আমার উম্মত ছেড়ে গেলে কঠিন শাস্তি এটা আমি হইতে দিব না, আমি উম্মতের মাঝেই থাকব। সুবহান লখন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতরা শোনো, আমার হায়াতটা যেমন তোমাদের জন্য কল্যাণকর, আমার ইন্তেকাল এটাও কি তোমাদের জন্য কি? আমি এখানে নবী মারা গেছে, মৃত্যু হয়েছে এই শব্দ কিন্তু আমি বলতেছি না, আমার ভাষায় কিন্তু আমি বলতেছি না, আপনারা লক্ষ্য করছেন কিনা, আমি বারবার বলছি নবীর ইন্তেকাল বলতেছি। কথা বোঝা গেছে? কেন আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কয় ফালা মাউতুন ওয়ালা ফাউতুন, কয় ফালা মাউতুন ওয়ালা ফাউতুন, বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। নবীর ক্ষেত্রে নবীকে বলা যাবে না যে নবী ফৌদ হয়েছে, নবী মাউত হয়েছে, বরং নবী ইন্তিকাল করেছেন। ইন্তিকাল শব্দের অর্থ হচ্ছে তিনি আলমে দুনিয়া থেকে আলমে বরজক, তিনি কবরের জিন্দেগিতে চলে গেছেন, তবে নবী জিন্দা। যদি শহীদরা তারা যদি জিন্দা হয়, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তোমরা বলো না, তোমরা কইও না, তোমরা কখনো তাদের বেলায় মন্তব্য করো না যে তারা মারা গেছে। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, বরং তারা কি জিন্দা। وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন তোমরা তাদেরকে মনে করো না যে তারা মরা, তারা মারা গেছে, বরং তারা কি জিন্দা। তাহলে শহীদরা যদি জিন্দা থাকেন তাহলে আমার নবীর মর্যাদা কি শহীদের চেয়ে কম না শহীদের চেয়ে বেশি? এই জন্য নবী জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি বললেন যে আমার জীবনটা তোমাদের মাঝে যেমন কল্যাণকর, আমার ইন্তেকালটাও তোমাদের জন্য কি কল্যাণকর। হুজুর মরে গেলে পরে আপনি তো মাটির সাথে মিশে যাবেন, ইন্নাকা বলিত, আপনি মাটির সাথে মিশে যাবেন, মাটির সাথে আপনার দেহটা মিশে যাবে। হুজুর আপনি থাকবেন কেমনে কবরের মধ্যে? তো মানুষ মারা গেলে পরে কবর দিলে তার মাটির সাথে তার দেহ মিশে যায়। নবীজি বলছেন না, আমার আল্লাহ মাটির উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদ আল আমবিয়া। আল্লাহ তাআলা মাটির উপরে আদেশ জারি করেছেন, নিষেধাজ্ঞা জারি করেছেন যে কোন নবীর দেহ মাটি খাবে না। কাজে আমার দেহ খাবে না মাটির ভিতরে। ফাইন্না আমালাকুম মারুজাতুন ইনদি, তোমাদের আমলগুলো আমার সামনে প্রতি বৃহস্পতিবার প্রতি সোমবারে হাজির করা হবে। তোমাদের ভালো কাজগুলো যখন আমি দেখব তখন আমি আল্লাহর কাছে শুকর আদায় করবো যে আল্লাহ আমার উম্মত ভালো কাজ করছে, আল্লাহ তুমি তাদের উপরে বরকত দাও। আর যখন কোনো কারণে তোমাদের কোনো খারাপ রেজাল্ট আমার হাতে আসে তখন আল্লাহর কাছে তোমাদের জন্য আমি ক্ষমা চাইব। সুবহানাল্লাহ। তাই যেই নবীর রওজা মোবারকে বসে ক্ষমা চান সেই নবীর জীবনী আলোচনা জানবো না তো জানবো কি রবি ঠাকুরের, কতক্ষণ না জানবো কি আইনস্টাইনের, জানবো কি মাও সেতুঙ্গের, জানবো কি লেলিনের, জানবো কি ডালসনের, জানবো কি প্লেটোর না।
বরং আমার নবীর জীবনী জানা আমাদের প্রয়োজন আছে কিনা। তার জীবনী যত বেশি জানবো ততই তার প্রতি মহব্বত হবে, ভালোবাসা হবে, যতই যাকে চিনবো বেশি। আমি যদি এই হুজুরকে চিনি যে উনি কাদরিয়া তৈয়বী আলী আমাদের সার একজন মহান মহাদ্দেশ, তার এই মর্যাদা, তার এই শান, তার এই মানগুলো যদি জানি তাহলে তার প্রতি আমার তত সম্মান বাড়বে কিনা। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমার নবীর শানের মাহফিল, শানে রিসালাতের মাহফিল, শানে নবুয়তের মাহফিল, শানে রসুলের মাহফিল, শানে নবীর মাহফিল, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদের মাহফিল, নবীর সম্মানের মাহফিল, নবীকে যত বেশি জানবো ততই তার প্রতি আমার শ্রদ্ধা কি বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। আপনারা কি জানেন, ওয়ামাই ইউআযযিম শায়ারাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ইসলামের কতগুলো নিদর্শন আছে যেগুলোকে তাজিম করতে হবে সম্মান। ইসলামের নিদর্শন হলো কাবা ঘর। কাবা ঘরকে সম্মান করতে হবে কিনা? কাবা ঘর এখান থেকে বাংলাদেশ থেকে কত দূর? অনেক দূর। উত্তর সহি নয়, উত্তর সঠিক নয়, অনেক দূর উত্তর সঠিক নয়। এখান থেকে কাবা ঘর 5,200 কিলোমিটার দূর। কত? 5,000। তাহলে 5,200 কিলোমিটার দূরে কাবা ঘর, এখান থেকে চোখে দেখা যায়? দেখা যায় না, দেখা যায় না। গাছপালা, নদী, নালা, বাড়ি, ঘর, জঙ্গল, ঝাড়, বিশাল উঁচু পাহাড় সবকিছু মিলিয়ে আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। কিন্তু জীবনে আমরা যারা আছি মুসলমান, আমরা কি ওইদিকে ফিরে পেশাব করি, পায়খানা করি, রাত্রে পাও দিয়ে ঘুমাই, কোন লাশ দাফন করতে গিয়ে ওইদিকে পাও দেই? তাহলে এত দূর থেকে সম্মান করছি আমি কাবাকে। আমার নবীর মর্যাদা কি তার চেয়ে কম? নবীর মর্যাদা তার চেয়ে বেশি না? একটু কমরটা সোজা করে ইয়া নবী সালাম আলাইকে বলবো, হলো কিয়াম বেদাত, কিয়াম বেদাত। শ্বশুর আসলে আপা আপা কইয়া একটা মেরুদণ্ড সোজা হইয়া যায়, কতক্ষণ না। শাশুড়ি আসলে আম্মা আম্মা কইতে কইতে একখানে মেরুদণ্ড সোজা হইয়া যায়, ওইখানে আর বেদাত হয় না, কতক্ষণ না। আর নবীর শান, আজকের এখানে কথা বলছি আমেরিকা, আপনি দেখেন এটা লাইভ যদি দেখানো হয়, তাহলে লাইভ দেখানো হলে সারা বিশ্ব আমাকে দেখছে, কতক্ষণ না, সারা পৃথিবী আমাকে দেখছে। তাহলে সারা পৃথিবী, আমি কোথায় বসে আছি? মোহাম্মদপুর টাউন হল এখানে আমি বসে আছি, আপনাদেরকে নিয়ে কথা বলছি, আর সেটা সারা বিশ্ব দেখছে। কাজে এখানে নবীর শানে আমি দাঁড়ালাম তার সম্মানে, মদিনার নবীকে আল্লাহ তাআলা দেখাইতে পারেন কিনা? মাটির নিচে যখন কোনো মানুষকে কবর দেওয়া হয়, তিনটা প্রশ্ন করা হয়, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, তোমার রবকে বলো, তোমার দিন কি বলো, এবং তুমি দেখো তো ওনাকে চিনো কিনা। সম্মানিত সুধি, কোথায় মদিনা মাটির তল থেকে নবীকে যদি একটা লাশ দেখতে পারে, তাহলে জীবিত অবস্থায় দাঁড়ানো একজন ব্যক্তি যদি নবী সালাম আলাইকে বলে, তার পুরা অবয়ব, তার এই চিত্র, সম্মানের এই চিত্রটা আমার নবীর সামনে সাথে সাথে রিলে করে দেখানো সম্ভব কিনা? কতক্ষণ? আজকের বিজ্ঞান এগুলোকে সহজ করে দিয়েছে বুঝার জন্য। আমরা খালি পেঁচাই, পেঁয়াজ খাই তো, মুসা নবীর পেঁয়াজ, মিম বাকলেহা ওয়া কিসায়হা ওয়া ফুমহা ওয়া আদাসহা ওয়া বাসালহা, পেঁয়াজ খাইতে খাইতে পেঁয়াজ এত মাথায় চলে আসছে যে না এটা বুঝি না, সব বুঝি কিন্তু এই জিনিসটা বুঝি না। এই জন্যে আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই যে কথাগুলো, সেটি হলো এই যে সেন্সিটিভ যে বিষয়গুলো, কতক্ষণ না, যে বিষয়গুলো কি সেন্সিটিভ, যেই বিষয়গুলো করলে পরে আল্লাহ কোনো মতেই আমাদের উপরে খুশি থাকেন না। সম্মানিত শুধু, অতএব সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান, আল্লাহ বলছেন ওয়ামাই ইউআযযিম শায়ারাল্লাহ, আল্লাহর নিদর্শনকে সম্মান করতে হবে। আল্লাহর নিদর্শনের মধ্যে কি আছে? সাফা এবং মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শায়ারিল্লাহ। তাহলে সাফা মারওয়া পাহাড় যদি সম্মান পেতে পারে, তাহলে আমার নবী কি সম্মান পাইতে পারে না? এই জন্য আল্লামা শাহওয়ালিল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাবের মধ্যে লিখেছেন, আর শায়ের আরবা, আল্লাহর নিদর্শন হচ্ছে চারটা। কাবা ঘর যেমন সম্মান করি আমরা, কাবা ঘরের গেলাব সম্মান করি, কাবা ঘরের দিকে ফিরে পেশাব পায়খানা করি না, কাবা ঘরের দিকে ফিরে আমরা কখনো থুতু ফেলি না। থুতু ফেললে নবীজি বলছেন কিয়ামতের ময়দানে মুখটা গোস্ত শূন্য হয়ে উঠবে। আমরা সেই দিকে কখনো পানের পিক ফেলি না, থুতু ফেলি না, পানির পিক ফেলি না, কুলি করি না কাবা ঘরের দিকে, অন্যদিকে ডানে বামে করি, পেশাব পায়খানা সেদিকে আমরা করি না, কতক্ষণ না। তাহলে এখান থেকে সম্মান হয়, কাবা ঘরের গেলাপটা, কাবা ঘরে থাকার কারণে এটা সম্মানিত হয়েছে। ঠিক অনুরূপভাবে আমার নবী, তিনি বলেছেন আমার নবীও আল্লাহর নিদর্শন, কাজী নবীকে সম্মান করতে হবে। কাজী নবীর সম্মান এত বড়,
তার সম্মান এত বড় যে তার সাথে বেয়াদবি করলে সম্মান যত বড় শাস্তিও কি তত বড়। বলেন সম্মান যত বড় শাস্তিও কি। সেন্সিটিভ কিরকম, যেমন নবীর নাম ধরে নবীকে পিছন বাড়ির পিছন দিক থেকে ডাকা শুরু করেছে, মোহাম্মদ, হ্যাঁ মোহাম্মদ। আপনি কিছু বক্তা দেখবেন কোথায় কোথায় মোহাম্মদ এই বলেছেন, মোহাম্মদ এই বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে না। আমরা দরুদ শরীফ পড়লে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মোহাম্মদ, ওরা বলছে না দরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ নাই, ওরা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ। মানে নারিয়া নবীকে সাইয়্যিদ বলতে চায় না, নবীকে সাইয়্যিদ বলে না, অথচ নবী সাইয়্যিদ। নবী নিজেই বলেছেন আনা সাইয়্যিদু উলদে আদম, আমি আদম সন্তানের মধ্যে আমি সাইয়্যিদ। আল্লাহর নবী নিজেকে সাইয়্যিদ বলেছেন, নিজেকে সাইয়্যিদ বলেছেন। কাজেই সাইয়্যিদ শব্দ নবীর নামের শুরুতে আসতে পারে কিনা, ওরা সাইয়্যিদ বলবে না। ওই যে জিহ্বা নষ্ট হয়ে গেছে, এটা অর্ধেকটা ক্যান্সার হয়ে গেছে, এটা আর নবীর নামের সাইয়্যিদ শব্দ তার জবানের মধ্যে নিতে চায় না। সম্মানিত শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামে আল্লাহ নিজেই দরুদ পড়ার দায়িত্ব নিয়েছেন, পৃথিবীর কোন নবীর নামে আল্লাহ দরুদ পড়ার দায়িত্ব নেন নাই, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমি এই পৃথিবীতে থাকতে চাই আমার উম্মতের সাথে। আল্লাহ বলেন ঠিক আছে নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সুবহানাল্লাহ। কোন নবী তার রওজা মোবারকে কি জিন্দা। একটি ঘটনা বলি, সেই ঘটনাটি হলো একবার শিয়া ক্ষমতায় এসেছিল, শিয়ারা ক্ষমতায় আসলে তাদের গভর্নর, তাদের মনের মতো একজন লোক মদিনার গভর্নর হয়েছিল। এরা মদিনার গভর্নরকে বলেছিল যে আমাদেরকে একটা সুযোগ দেন। কি সুযোগ? আমরা নবীর পাশে আবু বকর উমরের যে লাশ আছে আমরা দুইজনের লাশ বাইর করবো, বাইর করে আগুন দিয়ে পুড়াবো, আগুন দিয়ে পুড়াবে হযরত উমর এবং হযরত আবু বকর সিদ্দিকের লাশ। কেন? যারা দুইজন হযরত ফাতেমাকে সম্পদ দেয়নি, এটা মিথ্যা কথা। নবীজির পরে হযরত ফাতেমা আবু বকর সিদ্দিকের কাছে গিয়েছিলেন যে আমার আব্বার জমি জায়গা থাকলে আপনি আমাকে দেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে আপনাকে দিতে আমার কোনো আপত্তি নাই, তবে আমি আপনার আব্বা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একখানা হাদিস আপনাকে শোনাব, ওই হাদিসের আলোকে আপনি যা দাবি করবেন সব দিয়ে দিন। হযরত ফাতেমা বললেন সেটা কি? কই নবীজি বলেছেন আলা ওয়া ইন্না আমবিয়া আল্লাহি লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। সাবধান, জগতে যত নবী আসছেন সে নবী কখনো কোনো জমি জায়গার মালিক হন না, অতএব কোন নবী কোনো জমিনের মালিক হন নাই। ওয়ালা কি ওয়ারাসুল ইলমা, তারা জ্ঞানের ওয়ারিশ বানাইছেন কিন্তু জমি জায়গার ওয়ারিশ বানান নাই। এখন আপনি আপনার বাপের সম্পত্তি চান, আপনি ওয়ারিশ হইতে পারবেন কিনা? কয় না, ওয়ারিশ তো আমি হইতে পারি না, যেহেতু জ্ঞানের ওয়ারিশ তিনি বানাইছেন কিন্তু কোন নবী জমি জায়গার ওয়ারিশ কাউকে বানান না। বাস কথা শেষ। হযরত উমর ফারুকের যুগ, হযরত ফাতেমা পান নাই। নবীর ইন্তেকালের পরে হযরত ফাতেমা মাত্র ৬ মাস, ছয় মাসের মাথায় তিনি হযরত উম্মে সালমা নবীজির স্ত্রীকে বলছেন আম্মা জান, আপনি দয়া করে আপনি একটু পানি রেডি করেন, আমি আমার জীবনের একটা গোসল আমি করে নেব। কয় তারপর? কয় গোসল করার পরে আপনি সুন্দর একটা বিছানা বিছায় দেন, সেই বিছানার মধ্যে আমি শুয়ে যাব, আমার জীবনে কোনোদিন ওই বিছানা থেকে আমি উঠব না, আমার জীবনের এই গোসল হবে আমার জীবনের শেষ গোসল। এই গোসলটা যদি আমার কাফন পরাইয়া, এই গোসলটাতে কাফন পরাইয়া দাফন করা হয় আমি মনে করি আমি খুশি হব, কিন্তু আমার স্বামী হযরত আলী উনি এখনো নাই এখানে কাছে, যদি উনি আলাদাভাবে আমাকে গোসল দিতে চান সেটা ভিন্ন কথা, কিন্তু আমার জীবনে মৃত্যুর আগে আমি গোসল নিয়ে নিলাম। বলছেন আমি বিছানায় শুইলে পরে আর আমি উঠব। তিনি বিছানায় শুয়ে পড়েছেন আর তিনি উঠেন নাই, ওই শোয়াতেই তার ইন্তেকাল হয়ে গেছে। তিনি হলেন নবীর কন্যা হযরতে ফাতেমা। সেই হযরতে ফাতেমা ৬ মাস পরে ইন্তেকাল করছেন, উমরে ফারুকের যুগ তিনি পান নাই। যেহেতু আবু বকর সিদ্দিক দেশ শাসন করছেন ১ বছর ৩ মাস ১০ দিন, কত ১ বছর ৩ মাস ১০ দিন, নবীজির ৬ মাসের মাথায়, তখন তো আবু বকর সিদ্দিকের খেলাফত চলছে, আর উমরে ফারুক তিনি ১০ বছর ৬ মাস দেশ পরিচালনা করছেন হযরতে আবু বকর সিদ্দিকের পরে। কিন্তু শিয়ারা
এই দুইজনকে ভালোবাসে না, যখন এই দশই মহরম আসে তাজিয়া মিছিল করে, ওরা দুইটা গাভী কিনে, বলদ কিনে, একটার উপরে লাল শালু দিয়ে আবু বকর, আরেকটার উপরে লাল শালু দিয়ে উমর লেখে তারা বেদ দিয়ে আঘাত করে, আবু বকর মারছে, উমর মারতেছে। এই জন্য হাদিস হাদিস শরীফের মধ্যে এসছে তাজিমুল খাতানাইন ও তাকরিমুল মানে শাইখাইন, তাকরিমুল শাইখাইন ও তাজিমুল খাতানাইন মিনাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুই শ্বশুরকে সম্মান করা, দুই জামাইকে সম্মান করা, এটা ঈমান। যদি এদেরকে কেউ অসম্মান করে তাহলে তারা বেঈমান হয়ে যাবে। হযরত আবু বকর উমরের দুইজনের লাশ উঠাবে, এই জন্য মদিনার গভর্নরের কাছে তারা গেল, মদিনার গভর্নরকে তারা পয়সা দিয়ে রাজি করলো। মদিনার গভর্নর বলছে এটা একটা বড় কঠিন জিনিস, কারণ নবীর রওজার পাশে আবু বকর উমরের কবর, দুইজনের লাশ কবর থেকে যদি উঠানো হয় আর যদি আগুনে পোড়ানো হয় তাহলে এটা কলঙ্কিত ইতিহাস হবে। ওরা বলছে আপনি পয়সাপাতি নেন, আমাদেরকে সুবিধা করে দেন। শেষে পয়সাপাতি নিয়ে ওই মদিনার মসজিদে নববীর খাদেমকে ডাকছে, এই খাদেমের নাম হলো শামসুদ্দিন লামাতি। নাম কি? কর্ডোবা ইউনিভার্সিটির প্রফেসর, আহকামুল কোরআন নামে বিশাল একটা তাফসীর লিখেছেন, তাফসীরে কুরতুবী। তাফসীরে কুরতুবীর মধ্যে তিনি এই ঘটনা বলেছেন যে শামসুদ্দিন লামাতি, তিনি নিজে আমাকে এই ঘটনা বলছেন, শামসুদ্দিন লামাতি তিনি ছিলেন নবীর মসজিদের 40 বছরের খাদেম। কত বছরের? উনি বলেন 40 বছর ধরে আমি নবীর মসজিদের দরজা লাগাই এবং দরজার তালা খুলি, আমি এশার নামাজ পড়ে দরজা তালা দেয়, তাহাজ্জুদের সময় আমি খুলি, এর মাঝখানে কেউ মসজিদে ঘুমায় না, আমি কাউকে ঘুমাইতে দেই না। অতএব এখানে এই এশার নামাজের পরে আমি দরজা বন্ধ করি আর দরজা খুলি কোন সময়? গভর্নর তাকে ডেকে নিলেন যে আজকে রাত 1টার সময় বাবু সালাম, নবীকে সালাম দেওয়ার যে গেটটা, ওই গেটটাতে কেউ যদি নক করে এটা খুলে দিবেন। উনি বলছেন না, আমি 40 বছর ধরে খুলি নাই, আমি খুলবো না। শেষ পর্যন্ত তাকে ওইখানে বেইজ্জতি করা হলো, তাকে ধাক্কা ধাক্কি করে বলা হলো এটা করতেই হবে তোমার। উনি দেখলেন উপায় নাই, খুলে দিতে হবে, ঠিক আছে আল্লাহ ভরসা, কি হয় দেখবো আমিও। রাত 1টার সময় একদল লোক নক করা শুরু করলো, উনি দরজা খুলে দিলেন, দরজা খোলার সাথে সাথে দেখলেন যে 40 জন লোক হাতে কোদাল, হাতে শাবল, হাতে ঝুড়ি, এগুলো নিয়ে হুর হুর করে ঢুকতেছে। উনি বাধা দিলেন, তোমরা এগুলো নিয়ে ঢুকছো কেন? তোমাদের হাতে তসবিহ থাকবে, নবীর মসজিদে ঢুকতে গেলে তোমাদের হাতে কি থাকবে? তসবিহ থাকবে, তোমাদের হাতে থাকবে কোরআনের সূরা, তোমাদের কাছে থাকবে কোরআন, তোমরা তসবিহ, তোমরা কোরআন নিয়ে এখানে ঢুকবে, তোমরা কোদাল নিয়ে, তোমরা শাবল নিয়ে, তোমরা এই ধরনের অস্ত্র নিয়ে, এই ধরনের ঝুড়ি নিয়ে তোমরা ঢুকছো কেন? ওই মুহূর্তে তারা তাকে লাঠি মেরে সরিয়ে দিল, বলছে সরাও, আবু বকর উমরের লাশ আমরা বের করবো, পুরাই ফেলবো। তখন আমি প্রতিবাদ করলাম, এটা অসম্ভব, হায়াতুল নবী এখানে আছেন, নবী এখানে আছেন, এটা জাহান্নামতম বেয়াদবি হবে, এটা নবী বরদাশত করবেন না। সম্মানিত সম্মানিত সুধি, শেষ পর্যন্ত ওরা তাকে ধাক্কাইয়া সরাই দিল। শামসুদ্দিন লামাতি বলছেন আমি এসে নবীর যে মিম্বার, যে জায়গায় নবী জুমার দিনে খুতবা দিতেন, নবী বলছেন মা বাইনা বাইতি ও মিম্বারি রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বার দুইটার মাঝখানে জান্নাতের বাগিচা, জান্নাতের টুকরা। উনি বলছেন মিম্বার শরীফের ওখানে আমি এসে ওদেরকে বললাম তোমরা এই কাজ করো না, কিন্তু ওরা না মেনে হুর হুর করে ঢুকা শুরু করলো। ওরা আবু বকর সিদ্দিক উমরে ফারুকের লাশ বের করে আগুনে পুড়াবে। আমি সেখানে দাঁড়ানো, আমাকে যেভাবে মারা হয়েছে আমার দাঁড়াবার কথা ছিল না, কিন্তু আমি দেখতেছিলাম যে বিশ্বনবী, যে হায়াতুল নবী, তিনি যেখানে আছেন, দেখি এই মুহূর্তে আল্লাহর বিচার কি হচ্ছে। ওরা ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মিম্বার বরাবর যখন এসে পৌঁছলো, তখন অটোমেটিক মাটি এমন ভাবে ফাঁক হয়ে গেল যে 40 জন হুর হুর করে ওর ভিতরে পড়া শুরু করলো। 40 জন পড়ার পরে বস মাটি তাদেরকে জীবন্ত কবর দিয়ে দিল। কথা কি বুঝতে পারছেন? নবী রওজা মোবারকে এই ধরনের একটা বিশাল ঘটনা স্বচক্ষে দেখলেন আল্লামা শামসুদ্দিন লামাতি, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মসজিদের খাদেম ছিলেন কত বছর? 40 বছর। যে ঘটনা বর্ণনা করছেন আল্লামা কুরতুবী তার আহকামুল কোরআন নামক তাফসীরের কিতাবে।
অতএব সম্মানিত সুধী, ভেরি সেন্সিটিভ বিষয়। আল্লাহ বলছেন নবীর রওজা, নবীর সামনে জোরে কথা বলা যাবে না। ওরা বলছে নবী রওজায়, তাকে খুঁজেই পাওয়া যাবে না, আবার জোরে কথা বলা যাবে না, কেন? এটি অসম্ভব ব্যাপার। খবরদার, নবী এখন রওজা মোবারকে তিনি কি জিন্দা। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, প্রথম তিনি উঠবেন। আনা আউয়ালু শাফিন ও আউয়ালু মুশাফফা, প্রথম তার সুপারিশ গ্রহণ হবে, প্রথম তিনি সুপারিশ করবেন, তিনি জান্নাতে প্রথম প্রবেশ করবেন, তাকে প্রথম কবর থেকে তোলা হবে, তিনি প্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন, তিনি আমাদের সুপারিশ করবেন, সবকিছুতেই তিনি, বিশ্ব জুড়ে তিনি, সারা পৃথিবীর সকল আয়োজন আল্লাহ এই নবীর জন্য। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। হে নবী, আপনার কিবলা আমি পরিবর্তন করে ইহুদিদের কিবলা বানাই দিয়েছিলাম। 16-17 মাস আপনার আদব এত বড় যে আপনি শুধু আকাশে মাথা উঁচু করেছেন আর নিচে নামিয়েছেন আপনি বলেন নাই। আমি বুঝতে পারছি আপনি কাবা ঘর কিবলা চেয়েছেন, আপনাকে খুশি করাই আমার আয়োজন, অতএব আমি অনুমতি দিলাম। ফওয়াল লি ওয়াজহাক শাতর আল মসজিদুল হারাম, আপনি কাবার দিকে ফিরে এখন থেকে আপনি নামাজ পড়েন। সুবহানাল্লাহ, তার যে আল্লাহ তার নবীকে খুশি করতে চায়, আর সেই নবীর জীবনী আলোচনা করলে বেদাত হয়, এটা আমার বুঝে আসে না। আপনাদের বুঝে আসছে কি? এটা কখন আসার কথা না। নবী করিম ইসলামের জীবনের 40 বছরের পর থেকে একদল বন্ধুরা সিরাতুন নবী পালন করতেছে। আমি তাদেরকে বলি যে নবীজি যখন হেরা পর্বতে গেলেন, ওহি যখন পেলেন, ঘরে স্ত্রীর কাছে এসে বললেন ফাজাম্মিলুনি ফাজাসসিরুনি, খাদিজা তুমি আমাকে চাদর পরাই দাও, কম্বল পরাই দাও, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জীবনের উপরে ভয় হইতেছে। হযরতে খাদিজা, মা খাদিজা নবীর গায়ের উপরে কম্বল জড়িয়ে দিয়ে বললেন কি হইছে আপনার? আমি তো ভয় পাচ্ছি। কই কিসের ভয়? কই এরকম আকাশে ইন্নি জাওয়ারতু বিহরা ফরাইতু বিয়ামিনি সুম্মা রাইতু বিশিমালি সুম্মা রাফাতু রাসি ইলা সামা ফাইদা হুয়া জালিসুন আলাল কুরসি, আমি যখন হেরা পর্বত প্রদক্ষিণ করছিলাম আমি ডাইনে দেখি কিছু নজরে আসে না, বামে দেখি কিছু নজরে আসে না, আমি আকাশের দিকে তাকালাম, আসমান জমিনের মাঝখানে শূন্যের চেয়ারে একজন বসে পান ওড়াইতেছে। উনি দেখার সাথে সাথে আমার এখানে আসলেন, একটা কাপড়ের উপরে, রেশমি কাপড়ের উপরে কিছু লেখা, তিনি বললেন আপনি পড়ুন। আমি বললাম আমি তো এই সিস্টেমে পড়তে জানি না, অতএব এই সিস্টেমে আমি পড়তে জানি না। তিনি আমাকে ধরলেন, এরপরে চাপ দিলেন, সোম্মা খাজানি হাত্তা গাত্তানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদা বিল জুহুদা, তিনি আমাকে বুকে ধরে এমন ভাবে ঠাসা দিলেন, ছেড়ে দিয়ে বললেন পড়েন। আমি একই কথা বললাম, আমার জীবন বের হয়ে যাওয়ার পালা। তৃতীয়বারে আমি পড়ে দিলাম, ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম, পড়ে দিলাম। এখন তো উনি চলে গেলেন আর আমার তো অবস্থা এখন খারাপ, তিনবারে এমন জোরে ঠাসা মারছে, ফিরিস্তার ঠাসা কম নাকি, যে জিব্রাইল তুর পাহাড় ইহুদিদের উপরে উঠাইছে, আর সেই জিব্রাইল নবীর বুকের সাথে বুক মিশাইয়া এত জোরে চাপ দিছেন, আমার নবীর জীবন ওষ্ঠাগত হয়ে যাওয়ার পালা। হযরতে মা খাদিজাতুল কুবরা নবীর কাঁপুনি দেখে বললেন আপনি কাঁপতেছেন কেন? দেখেন বউ, এরকম বউ ঘরে না থাকলে বিপদ। হযরত মা খাদিজাতুল কুবরা তিনি বলছেন কাল্লা ওয়াল্লাহি মা ইউজিক আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক। হে নবী, আমি যখন আপনার সাথে বিবাহে বসি তখন আমার বয়স হয়েছিল 40 বছর আর আপনি ছিলেন ইনটেক, আপনাকে কেউ ইউজ করে নাই, আপনি ইনটেক ছিলেন, অতএব আপনার এই কোনো কিছুই খোলা হয় নাই, 25 বছরের একটা তাজা যুবক আপনি ছিলেন, আপনার সাথে সংসার করতে করতে আজকে 40 বছর, 15টি বছর আপনার সাথে আমি জীবন কাটলাম, এই 15টি বছর এটা কি 40 বছরের আগে না 40 বছরের পরে? আহা, কথা কয় না। তাহলে 40 বছরের আগে নবীর জীবনী সম্পর্কে তার সিরত সম্বন্ধে হযরতে মা খাদিজা বলছেন, আর ওরা বলছে সিরতুন নবী 40 বছরের পরে 23 বছর, পাইলা কই? গোটা নবীর জীবনী আমাদের আলোচনার বস্তু। কন্না সুবহানাল্লাহ, তিনি বলছেন ওয়াল্লাহে খোদার কসম আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। কেন? আপনি আজ পর্যন্ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, আপনি গরিবের বোঝা কাঁধে করে তার বাড়িতে পৌঁছায় দেন, আপনার বুড়ির বোঝা নিজের কাঁধে করে তার বাড়িতে পৌঁছাই দিয়েছেন, আপনি এতিমদের লালনকারী হয়েছেন। কোন সুবহানাল্লাহ, আপনি এতিমদের কি লালনকারী, অতএব দুঃখী মানুষের বন্ধু আপনি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের আলোচনার বিষয় কিনা। দাইমা হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে গেছিলেন, নবীকে নিয়ে 2 বছর লালন করেছিলেন, তিনি বলছেন 2 বছরের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় পেশাব পায়খানা করে নাই।
আমার নবী বিছানায় পেশাব পায়খানা, সেই নবী জগতের মধ্যে আসার আগে রুহের জগতে তাকে নিয়ে শপথ, আর সেই নবী জগতের মধ্যে আসার আগে সমস্ত নবীর মুখে মুখে আলোচনা, আল্লাযীনা ইত্তাবিউনা আর-রাসূলা আন-নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদূনাহু মাকতুবান ইনদাহুম ফিত-তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত ইনজিলে যার নাম ধরে ধরে ইহুদিরা, ফাকানু মিন ক্বাবলু ইস্তাবতিহুনা আলাল্লাযীনা কাফারু, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে সেখানে যার নাম উচ্চারণ করে দোয়া করত, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সবার মুখে মুখে ছিল। তিনি কবে আসবেন এটাও মানুষ একে অপরের কাছে আলাপ আলোচনায় রেখে দিয়েছিল। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি জগতের মধ্যে আসলেন, তার কোনো পরিচয় ছিল না, তিনি আসলেন আমিনার ঘরে, তিনি তার এই জন্মের শুভ সংবাদ আবুল হাফ শুনল, কতক্ষণ না সে খুশি হয়ে তার সোয়াইবিয়া দাসীকে মুক্ত করলো, তার দাদার কোলে দেওয়া হলো, দাদা কোলে নিয়ে আমার শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে কাবা ঘর তওয়াব করছে, আর ভেতর থেকে আওয়াজ আসতেছে ওয়াকুল জা আল হাক্ক ওয়া যাহাকাল বাতিল, সত্য এটা এসে গেছে, মিথ্যা এখন পলায়ন পর, মিথ্যা আর টিকতে পারবে না। তাহলে যেই নবীকে কেন্দ্র করে তার জন্মের সাথে সাথে সেই হাজার বছরের পূজার আগুন নিভে গেল, নওশেরওয়ার 14টা কুঠুরি ভেঙে গেল, আমার নবীর জন্মের সাথে সাথে সেই রাতে পৃথিবীতে যত শিশু জন্ম নিয়েছে সব ছেলে হয়ে জন্ম নিল, কন্যা সুবহানাল্লাহ। এগুলো কি ইতিহাস আলোচনার বস্তু নয়? কথা বলেন, এগুলো আলোচনার বস্তু নয়? এগুলোই তো আমরা আলোচনা করে আমাদের অন্তরটাকে আমরা তৃপ্তি দেই, আমরা নবীজির জীবনী সম্পর্কে জানতে পারলাম, নবীজির শিশু জীবন, শিশু জীবনে নবী দাইমার একটা দুধ পান করছেন আরেকটা করেন নাই, তিনি এই সময়ের মধ্যে সহি মুসলিমের মধ্যে এসছে যে আমার নবী সাল্লামের বয়স যখন 2 বছর তখন জিবরিল আমিন তাকে নিয়ে তার সিনা চাক করলেন, ওপেন হার্ট সার্জারি হলো, পৃথিবীর প্রথম বিজ্ঞান, অ্যানাটমি বিজ্ঞান, মরাকাটা বিজ্ঞান, পৃথিবীর মধ্যে মেডিকেল সায়েন্সের প্রথম সূচনা হলো যে মানুষের বুক চিরে ওপেন হার্ট করা যায়, সুবহানাল্লাহ। তাহলে ওপেন হার্টের ঘটনা আমার নবীর শৈশবকাল, তার শিশুকালেই 2 বছর বয়সে হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি রোদ্রে গিয়েছিলেন 2 বছর বয়সের সময়, সায়মা তার ছোট ওই যে দুধমার বোন, যে দুধপন নিয়ে গিয়েছিল, হযরতে দাইমা দৌড়িয়ে গেলেন যে তুমি মোহাম্মদকে কেন এখানে নিয়ে এসেছো, প্রচন্ড রোদ পড়ছে, সায়মা বলছেন না প্রচন্ড রোদ কিছুই হচ্ছে না, তার উপরে মেঘের একটা খণ্ড যেদিকে তিনি হাঁটতেছেন মেঘ যেদিনে সেদিকে ছায়া দিচ্ছে, আমার নবীকে শিশুকালে মেঘ ছায়া দেয়, এটা কি আমাদের আলোচনার বিষয় নয়? কতক্ষণ না, এটা কি আলোচনার বিষয় নয়? কেন বেদাত হবে? মিলাদ কখনো বেদাত হতে পারে না, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, জন্ম কাহিনী, জন্মের ইতিহাস, সিবি, কারিকুলাম ভিটা, জীবন বৃত্তান্ত। জীবন বৃত্তান্তের ক্ষেত্রে কবি নজরুলের জীবনী যদি আপনাকে লিখতে বলা হয় তাহলে কি কবিতা লিখে শেষ করবেন? কবি নজরুলের নাম লিখতে হবে না, তার বাবার নাম লিখতে হবে না, জন্ম তারিখ লিখতে হবে না, খালি আপনি কবিতা লিখলেন, দিবসে জুগিয়েছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধু, পুরুষ এসেছে মরুতিশালয়, নারী জুগিয়েছে মধু, বাস কবি নজরুল লিখে দিলেন, পুরা নম্বর পাবেন আপনি? জিরো পাবেন, জিরো, একেবারে জিরো। আপনাকে জীবনই লিখতে বলা হয়েছে, আপনার কবিতা লিখতে বলা হয় নাই, তাহলে কবিতা লিখতে গেলে আপনি কিছুই পাবেন না, জীবনই লিখতে গেলে আপনার নাম পৃথিবীর মধ্যে আজকের যতগুলো চাকুরি হয়, যতগুলো ভর্তি হয়, সেটা ক্লাস ক্যাডেট কলেজে হোক, ক্যাডেট স্কুলে হোক, ক্যাডেট মাদ্রাসায় হোক, যে কোনো মাদ্রাসা, কওমি হোক, আলিয়া হোক, ইউনিভার্সিটি হোক, সেখানে ফর্মের মধ্যে জন্ম তারিখ না লিখলে কাউকে ভর্তি করা হয় না। কথা কন্যা, যত কওমি হুজুর আছে প্রত্যেকের সার্টিফিকেটের মধ্যে মিলাদ শব্দ আছে, প্রত্যেকের সার্টিফিকেটে মিলাদ আছে, মিলাদ পকেটে রাখতেছে, মিলাদ তাদের সিন্ধুকে ভরা, মিলাদ তাদের বাক্সে ভরা, আর মিলাদ মানে না, তার কারণ লেখা আছে তারিখুল মিলাদ, তার মানে জন্ম তারিখ, তারিখুল মিলাদ মানে কি জন্ম তারিখ, তো মিলাদ তো সেখানে আছে, আমরা হ্যাঁ ওরা নিজেরটা মানে কিন্তু আমার নবীরটা মানতে চায় না, এটা দুঃখজনক ঘটনা। তো কাজেই সম্মানিত সুধি, আমি আপনাদেরকে এই কারণে কথা বলছি, এটা ভেরি সেন্সিটিভ একটা বিষয়, আপনি মিলাদ পড়েন না, চুপচাপ থাকেন, কিন্তু খবর তার মুখ লড়াইয়েন না, মুখ লড়াইলে তাহলে কিন্তু আবুল আহাবের গোষ্ঠীর সাথে যদি হয়ে যায় তাহলে কেয়ামতের ময়দানে খবর আছে, কেয়ামতের ময়দানে কি আছে, খবর আছে। আমরা মিলাদে বিশ্বাসী কিনা, আমরা নবীর জন্মে শুভ জন্মে বিশ্বাসী কিনা, হযরতে ঈসা নবী তিনি তার এই জন্যই আমার ভাইরা
মিলাদ, ওরা বলছে মিলাদ নাই। তো মিলাদ যদি না থাকে তাহলে ইমাম তিরমিজি কেমনে শিরোনামটা বললেন বাব মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমনে ইমাম বুখারী তার বুখারী শরীফে 194 হিজরি সালে জন্ম নিয়ে বুখারী লিখে কিতাবুন নিকাহ তালাকের মধ্যে তিনি আবুল আহাবের ঘটনা লিখলেন যে কবরের মধ্যে প্রতি সোমবার সে ভালো আছে, তার ডাইন হাতের এই আঙ্গুলিতে শরবত জান্নাতের শরবত আসে। হযরত আব্বাস জিজ্ঞেস করেছে তুমি তো ভালো, এই কপাল পাইলা কই? কয় খুব খারাপ অবস্থায় আছি, 7 দিনের মধ্যে 6 দিনে যে পিটাপিটি কবরে, যে মারামারি, যে গুতাগুতি, এটা একমাত্র নবীর সাথে বেয়াদবি করার কারণে। আমি ভালো নাই, তবে ইল্লা ফি ইয়াউমিল ইসনাইন, সোমবারের দিনটা একটু ভালো থাকি জান্নাতের শরবত হাতে আসে। হযরত আব্বাস জিজ্ঞাসা করেছেন জান্নাতের শরবত আইলো কেমনে? কয় এই আঙ্গুলটা দিয়ে আমি নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন শিশু তার জন্মের শুভ সংবাদ আমার দাসী আমাকে শুনিয়েছিল সুহাইবিয়া, ওয়া যালিকা বিইতাকাতে সুহাইবিয়া, সুহাইবিয়া আমাকে সংবাদ দেওয়ার কারণে আমি আঙ্গুলটা দিয়ে তাকে আমি স্বাধীন করেছিলাম, এই জন্য নবীর জন্মের খুশিতে আমার আঙ্গুলটা ব্যবহার হয়েছে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে এখানে জান্নাতি শরবত আসা শুরু করেছে। কত সুবহানাল্লাহ! তা আবুল আহাবের মতো কট্টর একজন কাফেরের যদি এই কপাল হয়, তাহলে আমরা যারা নবীকে ভালোবাসি সেই নবীর মিলাদ করলে আল্লাহর পক্ষ থেকে বরকতের দুয়ার খুলে যাবে কিনা, এই জন্য ওলামা ইকরাম কিতাবে লিখেছেন যে এলাকায় মিলাদ হয়, যে এলাকায় নবীর জীবনী আলোচনা হয়, সেই এলাকায় সারা বছরের জন্য বরকত শুরু হয়। ব্যবসায়ীদের ব্যবসা ভালো হবে, ব্যবসায়ীদের ব্যবসা কি হবে? ভালো হবে। যারা যে বেচাকেনা আছে তারা তাদের ঠিক ব্যবসাগুলোতে তারা লাভবান হবে, কেউ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কাজেই শেষ কথাটি বলে যাই, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলছেন আল্লাহর কোরআন আর রহমতুল লিল আলামিন, এই দুটো আল্লাহর পক্ষ থেকে তোমাদের সবচেয়ে বড় গিফট, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উপঢৌকন সবচেয়ে বড় দুইটা, একটা হলো কোরআন, একটা কি নবী, আমাদের রহমতের কি নবী। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, রহমত, রহমতের অন্য কোন অর্থ আমরা করব না, কেন? কোরআনের চেয়ে বড় ডিকশনারি আর জগতে নাই। কোরআনের মধ্যে আল্লাহ নবীকে রহমতুল লিল আলামিন বলছেন, কাজেই এই আয়াতের মধ্যে হে নবী আপনি কোরআনের ফজল মানে কোরআন আর রহমত মানে নবী, অতএব কোরআন আর নবী এই দুইজন পাওয়ার কারণে আপনার উম্মতকে বলুন ওরা যেন খুশি হয়, ওরা যেন আনন্দ করে, আর সেই আনন্দটা তাদের সকল সঞ্চয় সকল ইবাদতের চেয়ে একটি উত্তম সঞ্চয় হবে। হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। কাজেই আমরা যেন মিলাদের সাথে কখনো শত্রুতা না করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র এই মাসে তিনি এসেছেন, বারে রবিউল আউয়াল এই সময়টাতে শুভাগমন তিনি করেছিলেন, কাজে এই মাসটি বরকতময়, মহররম মাস, যদি 10 জন নবী তাদের সম্মান সম্মানিত হওয়ার কারণে, এটা যদি হযরত মূসা আলাইহিস সালামের সেই মুক্তির কারণে যদি সম্মানী হয়, তো রবিউল আউয়াল মাস আমার নবী আসার কারণে মাসটির মর্যাদা বেশি কিনা? এটি যে দিনে সময় জন্ম নিয়েছে সেটা লাইলাতুল কদরের চেয়েও তার মূল্য আরও কি বেশি। কাজেই আমি এদের সম্পর্কে এই বইগুলো লিখেছি, আমার অনেকগুলো বই, প্রায় 17টা বই লেখা আছে। কয়টা? 17টা বই, তার মধ্যে একটি হলো আশেকে রসুলের চোখে মিলাদ ও কেয়াম দরুদ ও সালাম, বইটা অবশ্যই ঘরে রাখবেন। রওজা মোবারকে জিন্দা নবী, আমাদেরকে ওরা শিখাচ্ছে বুকে হাত বান্ধা, মেয়ে মানুষ বানাই দিছে, ওরা আমাদেরকে কি বানাইছে? মেয়ে মানুষ। ওই মেয়েরা যেমন বুকে হাত বান্ধে তোমরাও বান্ধ, আর আমরা গাধা নাকি, আমরা বোকা নাকি তোমাদের কথা শুনবো? আমরা পুরুষ, আমরা মেয়ে মানুষ হবো নাকি? কতক্ষণ না, আমরা কখনো মেয়ে মানুষ হব না, কারণ মেয়েদের সিলেবাস আলাদা, মেয়েদের সিলেবাস কি আলাদা, ওদের মাসের মধ্যে একটা সময় ওদের নামাজ নাই, কতক্ষণ না, রোজার একটা সময় রোজা নাই, পরে কাজা আদায় করবে, অতএব ওদের নিয়ম কানুন যেটা, ওদের দেহ অঙ্গ পতঙ্গ, পুরুষের দেহ অঙ্গ পতঙ্গ সবটা এক না, কাজে পুরুষ যখন সেজদা করে তখন তাদের হাত আর বুকের মধ্যে কোনো পর্দার কিছু নাই, আর একজন মহিলা যখন সেজদা করে তখন তার হাত আর বুকের মধ্যে পর্দা আছে, অতএব সেই পর্দাটাকে লুকিয়ে রাখার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সাজাতুমা ফালসিক বাতনাকুমা বিল আর, যখন সেজদা করবে তখন তোমাদের দেহটা মাটির সাথে মিশাই রাখবে। নবী যে বলছেন ফাইন্নার রাজুলা লাইসাত ফাইন্নাল মারআতা লাইসাত রাজুল, নামাজের ক্ষেত্রে পুরুষ আর মহিলা এক নয়, পুরুষ আর মহিলা কি নয়, ওরা পুরুষ আর মহিলা এক বানাই দিছে, এই জন্য ওদের নামাজ, ওদের নামাজ আমরা মানব না, পা ফাঁক করতে করতে সেই পা বিশ্ব ফাঁক বানিয়ে দিয়েছে, কথা না, সেই পা বানিয়ে দিয়েছে কি বিশ্ব পা, আমরা খবরদার পায়ে পায়ে ঠেঙ্গে ঠেঙ্গে মারামারি করার জন্য, পায়ে পায়ে ঠেঙ্গে ঠেঙ্গে মারামারি করার জন্য আমরা নামাজে দাঁড়াই না, আমরা নামাজে দাঁড়াই শোল্ডার বাহুর সাথে বাহু মিলাই, কথা কন না, আমরা ঠ্যাঙ্গের সাথে ঠ্যাং মিলাই না, কাজেই ওরা
এই যখন আত্মাহিয়াত পড়ে তখন দেখেন কোত্থেকে এই হেলিকপ্টারের পাখা ঘুরায়, খালি এরকম আঙ্গুলটা উঠাইয়া খালি এরকম করাইতেছে, খালি করাইতেছে, খালি করাইতেছে, এই খালি এরকম করতেছে, খালি এরকম ঘুরাইতেছে। কি ভাই এটা পাইলেন কোথায়? এগুলো কোন জায়গায় আছে? এটা কোথাও নাই। কথা বুঝতে পারছেন? এগুলো সব বাতিল হয়ে গেছে, এগুলো এখন নাই, এখন সুন্না হয়ে গেছে। অতএব আমাদেরকে নবীজি সুন্না মানতে বলছেন। কি মানতে বলছেন? সুন্না। হাদিস আছে বটে, কিন্তু সব হাদিস আমল যোগ্য নয়। আমল যেটা করবো সেটাই সুন্না, যেটা আমল করবো সেটা কি সুন্না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে তোমাদের কোনো পাত্রে যদি কুকুর মুখ রাখে তাহলে সেটাকে সাতবার ধুইবে এবং শেষের বার মাটি দিয়ে মেজে পরিষ্কার করবে। আপনি কি বুঝছেন? এটা হাদিস, এটা কি? কিন্তু এর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পাত্রে যদি কুকুর মুখ রাখে তা তিনবার ধুইলেই হবে। তাহলে পরে বলছেন তিনবার আর আগে বলছেন কি? এই দুইটাই হাদিস, কিন্তু দুইটা হাদিসের মধ্যে একটা হাদিস আর একটা সুন্না। হাদিস হলো আগেরটা আর সুন্না হলো পরেরটা, লেটেস্ট, যে লেটেস্ট যে আমলটা বর্তমান আছে এটা কি? সুন্না। কাজেই বুকে হাত বান্ধা এটা হাদিস আর নাভির নিচে হাত বান্ধা সুন্না, এটা কি? সুন্না। হাদিস ওটা এখন নাই আমলে, আছে কোনটা? সুন্না। নবীজি বলছেন তারাকতু ফিকুম আমরাইন কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি আলাইকুম বিসুন্নতি ওয়া বিসুন্নাতিল খুলাফায়ির রাশিদিন। কাজেই আমি আশা করি আজকে আপনারা বুঝতে পারছেন। আপনাদের জন্য বই লিখেছি আমি, 113 মাসালায় বিভ্রান্তির সমাধান, সহি উজু। এই লামজামিরা আমাদেরকে ঠেঙ্গে ঠেঙ্গে যারা মারামারি করে ওদের বিরুদ্ধে আমি বই লিখেছি, হক বাতিলের লড়াই। কি বই লিখেছি? হক বাতিলে লড়াই। এই বইগুলো না পড়লে আপনি বুঝবেন না যে আসলে ওদের সবলটা, ওদের আক্রমণটা আমাদের ইমান আকিদার উপরে কত বড় কঠিন। অথচ 200 বছরের বেশি বয়স নয় আহলে হাদিস, নাম পাল্টায় খালি, কখনো আহলে হাদিস বলে, কখনো মোহাম্মদি দল বলে, কখনো সালাফি বলে, কখনো লামজাবি বলে, এক এক সময় এক এক নাম। এদের যে রূপ কত বড়, এটা আমাদের বোঝা বড় মুশকিল। 200 বছরের আগে পৃথিবীতে কোনো লামজাবি ছিল না, এবং 1366 সালের পূর্বে পৃথিবীতে কেউ 8 রাকাত তারাবি পড়ে নাই। সবাই তারাবি পড়ছেন কয়? 20 রাকাত। এরা নতুন ভাবে আমাদেরকে এই বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। কাজেই বাঁচার জন্য এই বইগুলো ঘরে রাখতে হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন, দোয়া চাই, কোনো কথায় বেয়াদবি হলে ক্ষমা করে দেবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।